ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আজকে আমাদের যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো বা একটু আলাপ আলোচনা করবো বা একটু শেখার চেষ্টা করবো নতুন কিছু, সেটা হচ্ছে ম্যানেজিং অপারেশনস কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। যদি একটু চ্যাপ্টারের শুরুতে যাই, বেশ কিছু লার্নিং অবজেক্টিভ আছে, আমরা একটু একটু করে দেখে নিই। ডেসক্রাইব অ্যান্ড এক্সপ্লেইন দ্য নেচার অফ অপারেশন ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই অ্যান্ড ডিসকাস দ্য কম্পোনেন্ট ইনভলভ ইন ডিজাইনিং ইফেক্টিভ অপারেশন সিস্টেমস, discuss organizational technologies and their role in operation management, identify and discuss the components involved in implementing operation system through supply chain management, and explain the meaning of meaning and importance of managing quality and total quality management. Okay, productivity ni ekta ache jodi amra productivity ni khub beshi ekta just basic ekta porashona korbo. So first of all, আমরা যে বিষয়টা একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ম্যানেজিং অপারেশন কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। সো ফার্স্ট দ্য নেচার অফ অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্টের ডেফিনেশনটা একটু যদি একটু লুক আফটার করতে চাই তাহলে আমরা দেখব যে অপারেশন ম্যানেজমেন্টের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে the set of managerial activities used by an organization to transform resource inputs into products and services or work. Bola hocche je operation management ta hocche operation management ta ke bola hocche managing activities, mane sort of activities that company manage that used to organization that used by organization to transform resources inputs ইনটু প্রোডাকশন সার্ভিস। আমরা যখন কোনো র মেটেরিয়াল বা রিসোর্স নিয়ে যখন আমরা সেটাকে ট্রান্সফর্ম করে আমরা সেটাকে কি করি, আমরা সেটাকে ট্রান্সফর্ম করে প্রোডাক্ট এবং সার্ভিস অথবা প্রোডাক্ট সার্ভিসকে মিক্স আকারে যখন আমরা কোনো সেক্টরকে নিয়ে আসি সেটাকে বলছি আমরা অপারেশন ম্যানেজমেন্ট। আমরা র মেটেরিয়াল থেকে প্রোডাক্টটাকে যখন আমরা র মেটেরিয়াল থেকে যখন প্রোডাক্টটা আমরা নর্মালি যখন আমরা প্রোডাক্টটাকে ডেভেলপ করার জন্য বা র মেটেরিয়াল থেকে এটাকে ফাইনাল প্রোডাক্টে নেওয়ার জন্য আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করি সেই অ্যাক্টিভিটিসগুলো অর্গানাইজেশন যেই ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসগুলো ইনভলভ থাকে সেই ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিসগুলো যেই 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 ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস মধ্যে ইনভলভ থাকে সেই ইনভলভগুলোকে আমরা বলছি অপারেশন ম্যানেজমেন্ট। যদি আমি এক দু মিনিট শর্ট ওয়েতে বলি অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে যে এটার সেট অফ অ্যাক্টিভিটিস যেটার মাধ্যমে আমরা কী করি অর্গানাইজেশন তার র মেটেরিয়ালসগুলোকে র মেটেরিয়ালস বা ইনপুটস গুলোকে আউটপুটে বা ফাইনাল প্রোডাকশনে নিয়ে যায়। সো অপারেশন ম্যানেজমেন্টে আমরা কিন্তু নর্মালি যদি আমরা বেসিক একটা এক্সাম্পল যদি দেখি, আমরা যদি কোনো কম্পিউটার একটা কোম্পানির কথা চিন্তা করি, তারা অপারেশন ম্যানেজমেন্টটা কি করে, তাদের কাজ হচ্ছে ল্যাপটপ বিভিন্ন ধরনের পার্টস তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেই পার্টসগুলোকে তারা কি করে সে পার্টস গুলোকে তারা একসাথে অ্যাসেম্বল করে সেটাকে একটা ফাইনাল প্রোডাক্টে বা একটা ল্যাপটপ আকারে নিয়ে যায়। সো দ্যাটস অল অ্যাবাউট অপারেশন ম্যানেজমেন্ট। দ্যাট মিনস মেইন কাজটাই হচ্ছে যে আপনার যখন বিভিন্ন ধরনের মানে যে রিসোর্সেস ইম্পোর্টস রিসোর্সেস গুলোকে আমরাকে কনভার্ট করে বা ট্রান্সফর্ম করে সেটাকে একটা ফাইনাল প্রোডাক্ট বা ফাইনাল সার্ভিসের মধ্যে নিয়ে যাও। দ্য ইম্পর্টেন্স অফ অপারেশন ম্যানেজমেন্ট যদি আমরা ডিফাইন করতে চাই, ইফেক্টিভ অ্যান্ড ইফিশিয়েন্ট ইন অপারেশন ইজ নেসেসারি ফর কম্পিটিটিভনেস অ্যান্ড ওভারঅল পারফরমেন্স। বলা হচ্ছে এখন অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে আলটিমেট আমার অ্যাক্টিভিটিস, আমি যত অ্যাক্টিভিটিসই করি না কেন আলটিমেটলি যখন আমার প্রোডাক্টটা উৎপাদন হবে বা প্রোডাক্টটা যখন আমি ট্রান্সফর্ম করবো প্রোডাক্ট বা সার্ভিস ট্রান্সফর্ম করবো ওখানে যদি আমি পারফেক্টলি আমার ম্যানেজেরিয়াল অ্যাক্টিভিটিসগুলোকে পারফেক্টলি আমি না করতে পারি তাহলে ওইটা ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট করা যাবে না। কারণ আমরা ইফেক্টিভ ইভিশিয়েন্ট থেকে জানি যে যে শুধুমাত্র ইফেক্টিভ হলেই যেই অর্গানাইজেশন সাকসেস হবে এমন না, আবার শুধুমাত্র ইফিশিয়েন্ট হলেই যে অর্গানাইজেশন সাকসেস হবে এমন না, আমাকে ইফেক্টিভ হইতে হবে সাইড বাই সাইড আমাকে ইফিশিয়েন্ট হইতে হবে। আমরা ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভের ডেফিনেশন পরে আসছে আপনার মনে আছে যে ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট যদি অর্গানাইজেশনের অপারেশনগুলোকে পারফেক্টলি করতে পারি বা এটা ইম্পর্টেন্ট কেন কম্পিটিটিভনেস অ্যান্ড ওভারঅল পারফরমেন্স, কোম্পানির ওভারঅল পারফরমেন্সটা বেটার করার জন্য অথবা মার্কেটে কম্পিটিটিভ পজিশন তৈরি করার জন্য আমরা এই অপারেশন ম্যানেজমেন্টটা বা ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ অপারেশন করাটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা কত ইফেক্টিভলি এখন আমি প্রোডাকশন করতে গিয়ে একটা প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে আমি খরচ করে ফেললাম পার প্রোডাক্টে 50 টাকা, তখন এটা আমি চাইলেও 30 টাকাতে বিক্রি করতে পারবো না কিন্তু মার্কেটে প্রোডাক্টটা হচ্ছে 30 টাকাতে বিক্রি হয়। সো যদি আপনি অপারেশন ম্যানেজমেন্টে পারফেক্টলি এক্সিকিউট করতে পারেন এবং আপনি যদি ওইভাবে প্রোডাক্ট ডেভেলপ করতে পারেন তাহলে আপনাকে আপনি ইজিলি প্রোডাক্টটা কম্পিটিটিভ প্রাইসে মার্কেটে সেল করতে পারবেন। নাম্বার টু, অপারেশন ম্যানেজমেন্ট ক্রিয়েটস ভ্যালু অ্যান্ড ইউটিলিটি থ্রু দ্য প্রোডাকশন অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস।
অপারেশন ম্যানেজমেন্টের মাধ্যমে প্রোডাক্টের মধ্যে ভ্যালু তৈরি হয় এবং ইউটিলিটি থ্রু দ্য প্রোডাকশন। দ্যাট মিনস আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিদিন নিউ নিউ প্রোডাক্ট পাচ্ছি। এখন এই প্রোডাকশন যত বেশি ইফেক্টিভলি হবে ততই কিন্তু আমরা কি করতে পারছি, আমরা প্রোডাক্ট ইজিলি ডেভেলপ করতে পারছি। কারণ প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে আমাদের অপারেশন ম্যানেজমেন্ট কে ডেভেলপ করা। সো প্রোডাক্ট এবং প্রোডাক্ট এবং আমরা প্রোডাক্টের মাধ্যমে আমরা কি হচ্ছে প্রতিদিন নতুন নতুন ফিচার পাচ্ছি, নতুন নতুন সার্ভিস পাচ্ছি, নতুন নতুন ডিজাইনের অনেক কিছু পাচ্ছি। এই হাউ ইট ইজ পসিবল, এগুলো পসিবল হয়েছে শুধুমাত্র আমরা যখন নিউ নিউ প্রোডাকশনে যাচ্ছি তখনই কিন্তু আমাদের নতুন নতুন ভ্যালু এডিশন করে প্রোডাক্ট আমরা আমরা হাতের কাছে পেয়ে যাচ্ছি। সো টাইপস অফ অপারেশন আমরা যদি যাই, ফার্স্ট যে অপারেশন আমরা জানি নর্মালি আমাদের অপারেশন দুই ভাগে, আমরা দুই ধরনের প্রোডাক্ট আমরা মার্কেটে দেখি, প্রোডাক্ট অথবা সার্ভিস। এন্ড প্রোডাক্টের জন্য ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন অপারেশন লাগে আর সার্ভিসের জন্য সার্ভিস অপারেশন। এই আমরা নর্মালি অপারেশন দুই ভাবে হয়, একটা হচ্ছে প্রোডাক্ট একদম ফিজিক্যালি, ফিজিক্যালি যে প্রোডাক্টটা আমরা বলি ওই ফিজিক্যালি প্রোডাক্টটা উৎপাদন করা, অথবা এটাকে সার্ভিস অপারেশন করা বা সার্ভিসটাকে ডেভেলপ করা। এখন ম্যানুফ্যাকচারিং এন্ড প্রোডাক্ট অপারেশনের মধ্যে কি হয়, ফর্মস অফ বিজনেস দ্যাট কম্বাইন এন্ড ট্রান্সফর্ম রিসোর্সেস ইনপুট ইন্টু টেঞ্জিবল আউটকাম। হ্যাঁ, ফোকাস অন দ্য পয়েন্ট, প্লিজ নোট দিস পয়েন্ট, যে টেঞ্জিবল আউটকাম, টেঞ্জিবল আউটকাম দ্যাট মিনস বলা হচ্ছে টেঞ্জিবল আউটকাম। এখন মানে মেইন কাজটা হচ্ছে, আমি যদি একটু আমার এনোটেশন নিয়ে নেই, আবার এনোটেশনটা আপনাদের জন্য অ্যালাউ রাখা যাবে না। ওকে, আমি জাস্ট জাস্ট মিনিট একটু নিচ্ছি। ওকে, সো প্লিজ ফোকাস অন দিস পয়েন্ট, দ্যাট ইজ ট্যাঞ্জিবল আউটকাম। ট্যাঞ্জিবল আউটকাম মানে অপারেশন, মানে অপারেশন ম্যানেজমেন্টের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে টাইপস হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন অপারেশন, প্রোডাকশন অপারেশনস। দ্যাট মিনস আপনার ট্যাঞ্জিবল আউটকামগুলো তৈরি করার জন্য সাধারণত যে ধরনের ম্যানুফ্যাকচারিং বা যে অপারেশন করা সেটাকে বলা হচ্ছে আমরা ট্যাঞ্জিবল, আর সেটা বলছি আমরা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন অপারেশন। যেটা হচ্ছে মেইন কাজ হচ্ছে যে এই রিসোর্স ইনপুটগুলো থাকবে সেটাকে ট্যাঞ্জিবল আউটকাম আকারে নিয়ে আসা। অ্যান্ড নাম্বার টু, দ্যাট ইজ এ বিজনেস অর্গানাইজেশন দ্যাট ট্রান্সফর্ম রিসোর্সেস ইন্টু দ্য ইনট্যাঞ্জিবল আউটপুট। দ্যাট মিনস যেটা সরাসরি আমরা কি দেখতে পারি না বা ছুতে পারি না বা টাচ করা যায় না, এইটাকে আমরা বলছি ইনট্যাঞ্জিবল আউটকাম। দ্যাট মিনস যেই আউটকামগুলো সার্ভিস অপারেশন যেটাকে আমরা বলছি, যেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল আউটপুট, যেমন আমরা ওই যে আমি এখন আপনাদেরকে লেকচার দিচ্ছি একটা ইনট্যাঞ্জিবল আউটপুট। তো এখন আমি ট্যাঞ্জিবল অনেক এলিমেন্ট দিয়ে কিন্তু আমি কি করছি, ইনট্যাঞ্জিবল আউটপুট আমি প্রডিউস করছি। সো এটাকে বলছি আমরা সার্ভিস অপারেশন, সার্ভিস অপারেশন। ওকে, সো টাইপস অফ অপারেশন টু টাইপস, ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন অপারেশন অ্যান্ড সার্ভিস অপারেশন। ওকে, এখন আমরা দেখবো দ্য রোল অফ অপারেশন ইন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি। কেন আসলে অপারেশন অপারেশনটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজির জন্য প্রয়োজন হয়। অপারেশন ম্যানেজমেন্ট হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন কম্পিটিটিভনেস, কোয়ালিটি, প্রোডাক্টিভিটি। আচ্ছা, আমরা জাস্ট এটা টু অর থ্রি মিনিটস ফারাজান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলছি যে রোল অফ অপারেশনস ইন অর্গানাইজেশন অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, অর্গানাইজেশন স্ট্র্যাটেজিতে মানে অপারেশনের বা অপারেশন ম্যানেজমেন্টের রোলটা কি। ওকে, অপারেশন ম্যানেজমেন্ট হ্যাজ এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন কম্পিটিটিভনেস, কোয়ালিটি, প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফেক্টিভনেস। এখন ফার্স্ট যেটা বলছি যে আসলে অপারেশন ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে যে আমি কতটুকু মার্কেটে কম্পিটিটিভ হবো। কারণ যখন আমি প্রোডাকশনে যত বেশি মেনটেন্স করে বা যত ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করে আমি যখন আমার প্রোডাকশনটা বা অপারেশনটা আমি ডেভেলপ মানে অপারেশন ম্যানেজমেন্ট আমি প্র্যাকটিস করবো, তখন কিন্তু আমার আমার ইজিলি আমি কম্পিটিটিভনেস বা কম্পিটিটিভ পজিশন একটা মার্কেটে পেয়ে যাবো। নাম্বার টু, কোয়ালিটি, হাউ ক্যান ইউ প্রোটেক্ট অর হাউ ক্যান ইউ মেনটেন ইউর কোয়ালিটি, অফকোর্স অপারেশন ম্যানেজমেন্ট। কারণ আপনি যখন প্রোডাক্টটা উৎপাদন করতে যাবেন বা প্রোডাক্টটা যখন রিসেম্বল করবেন বা ট্রান্সফর্ম করবেন, প্রোডাক্টটা উৎপাদন করবেন, তখনই কিন্তু আপনাকে কোয়ালিটি এনশিওর করতে হবে। আর আপনি যদি কোয়ালিটি এনশিওর করতে চান তাহলে আপনাকে অবশ্যই অপারেশন ম্যানেজমেন্টে ইফেক্টিভ রোল প্লে করতে হবে। অ্যানাদার ওয়ান, প্রোডাক্টিভিটি অ্যান্ড ইফেক্টিভনেস, ইফেক্টিভনেস অলরেডি আমরা বলেছি। আর প্রোডাক্টিভিটি দ্যাট মিনস টোটাল অ্যামাউন্ট অফ প্রোডাকশন, আপনি যত বেশি ইরর ফ্রি যখন আপনি একটা প্রসেসের মধ্যে চলে যাবেন, দ্যাট মিনস স্ট্রাকচার ওয়াইজে যখন আপনি প্রোডাকশন করতে যাবেন, তখন হয়তো আপনি খুব কুইকলি, আমরা জানি স্ট্রাকচারলি যদি আমরা কাজ করি, যেমন আমরা অনেক সময় দেখি করোনা টেস্ট বা বিভিন্ন সময় অনেক প্রবলেম হয়, যখন আর্মি আসে তখন ওরা কিন্তু একটা স্ট্রাকচার ওয়াইজে মানুষকে কি করে মানুষকে মেনটেন করার চেষ্টা করে, তখন কিন্তু ইজিলি সবকিছু ইজিলি ডেভেলপ হয়ে যায়। সো অপারেশন ম্যানেজমেন্টে যে জিনিসটা ইম্পর্টেন্ট পার্ট, যে প্রোডাক্টিভিটি, দ্যাট মিনস আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর প্রোডাক্টিভিটি,
তাহলে অপারেশন ম্যানেজমেন্ট একটা খুব একটা ভালো একটা রোল প্লে করে। অ্যানাদার ওয়ান, অপারেশন ম্যানেজমেন্ট এন্ড অর্গানাইজেশন স্ট্র্যাটেজি হ্যাভ রিসিপ্রোকাল ইফেক্টস অন ইচ আদার। অপারেশন ম্যানেজমেন্ট অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এখন একটা অপারেশন ম্যানেজমেন্টের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি কি হবে, এটা স্ট্র্যাটেজি যেমন অপারেশন ম্যানেজমেন্টে ডিপেন্ড করে, তেমন অপারেশন ম্যানেজমেন্টও স্ট্র্যাটেজির উপরে ডিপেন্ড করে। মানে দ্যাট মিনস দুইটা ভাইস ভার্সা, মানে ভাইস ভার্সা বলবো না, প্যারালাল, একটার একটা প্যারালাল। নাম্বার থ্রি, স্ট্র্যাটেজিক গোলস ক্যান নট বি মেট ইফ দেয়ার আর ডিফিসিয়েন্সিস অ্যান্ড ইনএফিসিয়েন্সিস ইন অপারেশন রিসোর্সেস। যদি অপারেশন ম্যানেজমেন্টে আমরা পারফেক্টলি রিসোর্স দিয়ে সেটাকে ডেভেলপ করতে না পারি, সো ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর অর্গানাইজেশন অর এ ম্যানেজার টু 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 রিচ দ্য স্ট্র্যাটেজিক গোল। কারণ আমরা জানি স্ট্র্যাটেজিক গোল আলটিমেটলি হচ্ছে কোম্পানির যে মেইন ফোকাস পয়েন্টটা থাকে, দ্যাট মিনস দ্যার মিশন এবং ভিশনের সাথে ইন্টিগ্রেশন করে যে গোলটা সেট করা, সেটা আমরা স্ট্র্যাটেজিক গোল বলছি, তাই না? তো স্ট্র্যাটেজিক গোলটা কিন্তু ডাইরেক্টলি ডিপেন্ড করে কিসের উপরে, অপারেশন ম্যানেজমেন্টের উপরে। কারণ আমি যা অনুযায়ী প্ল্যান করলাম সেই অনুযায়ী আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারলাম সেটা ডিপেন্ড করে কিন্তু অপারেশন রিসোর্সের উপরে। কারণ আমি প্ল্যান করলাম যে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াবো বা আমি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ইনক্রিজ করতে চাই, তাহলে আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনক্রিজ যদি করতে চাই তাহলে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করার জন্য আমাকে অবশ্যই কাস্টমার যখন আসবে তাকে ওইভাবে ট্রিট করতে হবে, কাস্টমারকে ওইভাবে ফেসিলিটেট করতে হবে। সো তাহলে কি হবে, ইজিলি আমরা কিন্তু মানে ইজিলি সে একটা অবস্থা তৈরি করতে পারবো। অ্যানাদার ওয়ান, আমরা যেই মেইন পয়েন্টটা মানে অপারেশন ম্যানেজমেন্টের রোল যেহেতু আমরা পড়িয়ে ফেলেছি, বাট মেইন যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন অফ অর্গানাইজেশন গোল, প্র্যাকটিক্স, এভরিথিং। আমরা কাস্টমারকে যাই দিতে চাই, দিন শেষে আমাকে তো ভালো প্রোডাক্ট উৎপাদন করতে হবে, এরপরে আমি ভালো কাস্টমারকে ভালো প্রোডাক্টটা দিতে পারবো। দেখা যাচ্ছে আমি ভালো প্রোডাক্ট উৎপাদন করার আগে তো কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়া পসিবল না। সো অপারেশন ম্যানেজমেন্টকে যখন যত বেশি ইফেক্টিভ হবে, আমার কিন্তু মার্কেটে টোটাল যেই আমার ডাইমেনশন বা টোটাল যে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, এটা আমার একটু ইজি হয়ে যাবে কম্পারেটিভলি। ওকে, ওকে, দেন আমরা চলে যাব ডিজাইনিং অপারেশন সিস্টেম। এখন তো আমরা অপারেশনের কি জানলাম, আমরা অপারেশনে আমরা জানলাম যে অপারেশন ম্যানেজমেন্টটা কি, এটা কেন ইম্পর্টেন্ট, অথবা এটার এটার অ্যাক্টিভিটিসগুলো কি। সো নাও আমাদের মেইন যে বেসিক পয়েন্ট রিগার্ডিং অপারেশন ম্যানেজমেন্ট, দ্যাট ইজ ডিজাইনিং অপারেশনাল সিস্টেম। এখন আমি কিভাবে আমার অপারেশন ম্যানেজমেন্ট আমি সেট আউট করবো বা আমি কিভাবে ডিজাইন করবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো ফার্স্ট যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিটারমাইনিং প্রোডাক্ট সার্ভিস মিক্স, ডিটারমাইনিং প্রোডাক্ট সার্ভিস মিক্স। এখন এমন কোনো সার্ভিস নাই, এমন কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি নাই যেখানে এমন কোনো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি নাই বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নাই যেখানে সার্ভিসকে মিক্স করা হয় না বা সার্ভিস মিক্স করা থাকে না। আপনি যে কোনো অর্গানাইজেশনে যান, যে কোনো প্রোডাক্ট, যেমন আপনি যদি বলেন যে আমি আমি যদি বলি যে ইউনিলিভারের কথা বলেন, তারা কিন্তু আপনাকে টুল ফ্রি বিভিন্ন সার্ভিস দিচ্ছে, এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে, তারপর আপনি চাইলে হোম ডেলিভারি আনতে পারছেন, মানে এভরিথিং, অনেক ধরনের ফেসিলিটি কিন্তু আপনার তারা দিচ্ছে। এই রেস্টুরেন্টটা কি দিচ্ছে, টেক আউট সিস্টেম ফেসিলিটি দিচ্ছে, ফুড পান্ডার মাধ্যমে তারা প্রোডাক্ট আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছে। সো দেয়ার আর লটস অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইউ মে ইনভলভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মিক্স। এখন এমন কোনো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি নাই, আপনি এমন কোনো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিতে পারবেন না যে প্রোডাক্ট ইন্ডাস্ট্রিটা সার্ভিস ইন্ডাস্ট্রি চলা পসিবল। কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডাস্ট্রি এখন এটা কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সার্ভিসে অনেক বেশি ইনভলভ হয়ে যাচ্ছে। যেমন আমরা পকরন অ্যান্ড গাম্বেলের কথা যদি বলি, যারা বিভিন্ন ধরনের রেগুলার, তারা বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন টুথপেস্টের বিভিন্ন ধরনের ফ্লেভারের বিভিন্ন টুথপেস্ট কিন্তু ওরা নিয়ে আসছে এবং এগুলো টেস্টিং আকারে মানুষকে দিচ্ছে। সো প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড কোম্পানি বা প্রোডাকশন রিলেটেড কোম্পানি কিন্তু রেগুলারলি এই সার্ভিসটাকে কীভাবে প্রোডাক্টের সাথে ইনভলভ করা যায়, সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টের মধ্যে কীভাবে ভ্যালু আরও বাড়ানো যায় সেটা নিয়ে কিন্তু কাজ করছে। সো ডিটারমাইনিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মিক্স একটা মানে একটা বড় একটা রোল প্লে করছে এখন। কারণ আমরা যদি দেখি রেস্টুরেন্ট কথাগুলো যদি আমরা চিন্তা করি, যেমন আমরা KFC-র কথা বলতে পারি, সাবওয়ের কথা বলতে পারি, যেগুলো ওয়ার্ল্ড লিডিং রেস্টুরেন্ট চেইন, তারা প্রোডাক্টটা যতটা কোয়ালিটি তৈরি করছে তার চেয়ে বেশি কোয়ালিটি তৈরি করছে ওরা কিন্তু সার্ভিস, সার্ভ করা, কিভাবে হাইজিনিক ফ্যাক্টরগুলো চিন্তা করা, ওদের যারা বিশেষ করে ওদের যারা এমপ্লয়ি আছে যারা ফুড সার্ভ করে তাদেরকে ট্রেন আপ করা, স্পেশাল ট্রেনিং দেয়া, তাদেরকে আলাদা করে স্ট্যান্ডার্ড করা। সো এগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। দ্যাট মিনস কিভাবে প্রোডাক্টের সাথে সার্ভিসটাকে ইন্টিগ্রেশন করা যায়।
তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট আপনি যখন ডিজাইন অপারেশন সিস্টেমটাকে ডিজাইন করবেন, আপনি কিভাবে প্রোডাক্টের সাথে সার্ভিসটা মিক্স করবেন সেটাকে আপনাকে ফোকাস রাখতে হবে, কোম্পানিগুলো ফোকাস রাখতে হবে। ইনভলভস ডিসাইডিং হাউ মেনি অ্যান্ড হোয়াট কাইন্ডস অফ প্রোডাক্টস টু অফার ইন দ্য মার্কেট প্লেস। এখন প্রোডাক্ট এবং সার্ভিস মিক্সের একটা বড় কুশন হচ্ছে যে আপনি কি পরিমাণ প্রোডাক্ট মার্কেটে আপনি মার্কেট প্লেসে আপনি মানে আপনি ডেলিভার করতে চাচ্ছেন, অফার করতে চাচ্ছেন, আপনাকে কিন্তু এটা আগে থেকে ডিসাইড করতে হবে এবং ওইভাবে কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। সো হোয়েন এভার ইউ ডিজাইন এনি অপারেশন সিস্টেম, ইউ মাস্ট বি কনসার্নড অ্যাবাউট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস মার্কেটিং মিক্স অ্যান্ড হাউ মেনি প্রোডাক্টস ইউ মে অফার ইন মার্কেট, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার টু ক্যাপাসিটি ডিসিশন, এটা নাম্বার টু যেটা অপারেশন সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সেটা হচ্ছে ক্যাপাসিটি ডিসিশন। এখন আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনাকে অপারেশন ম্যানেজমেন্ট আপনাকে আপনাকে আপনার প্রোডাকশন ফ্যাক্টরিটা ডিজাইন করতে হবে যে কি পরিমাণ আপনি উৎপাদন করতে পারেন। যেমন এখানে বলা আছে ইনভলভ চুজিং দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সার্ভিসেস অর বথ দ্যাট ক্যান বি প্রডিউস, একটা অর্গানাইজেশন কি পরিমাণ সার্ভিস বা প্রোডাক্ট উৎপাদন করতে পারবে। অ্যান্ড ক্যান বি হাই রিস্ক ডিসিশন ডিউ টু আনসার্টিনিটি অ্যাবাউট দ্য ফিউচার প্রোডাক্ট ডিমান্ড অ্যান্ড ইনকারেক্ট কস্ট অফ এডিশনাল পসিবলি অ্যাক্সেস ক্যাপাসিটি। এখন আপনার আপনার ক্যাপাসিটি ধরেন আপনার ক্যাপাসিটি আছে 500 জনের আপনার রেস্টুরেন্টে, এখন মাঝে মাঝে প্রতি ফ্রাইডেতে 550 হয়ে যায় বা 100 জনের আপনার ক্যাপাসিটি আছে একটা রেস্টুরেন্টে, আপনার প্রতি ফ্রাইডেতে এটা হয়ে যায় 150। এখন 150 আপনি যদি আপনার আছে 100 জনের ক্যাপাসিটি, আপনি 150 জনকে তো ইনভাইট করতে পারবেন না, অথবা এমন না যে আপনি 150 জনের জন্য আপনার ক্যাপাসিটির পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম যে কস্ট আসবে সেটা কিন্তু আপনি কি করতে পারবেন না, কভার করতে পারবেন না। সো এখন মনে করেন একটা মানে যে রেস্টুরেন্টের এক্সাম্পলটা দিলাম, এখন কি পরিমাণ আপনার ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে। সে ফর এক্সাম্পল আপনার ক্যাপাসিটি 100 জনের, আপনি 150 জনের জন্য তো তৈরি করতে পারবেন না, এখন দেখলেন যে প্রত্যেক ফ্রাইডেতে 150 জন আসে, তো এখন 150 জনের কথা চিন্তা করে আপনি আপনার ক্যাপাসিটি বাড়াই ফেললেন, হ্যাঁ আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াই ফেললেন, এখন দেখলেন যে হঠাৎ করে কি ফ্রাইডে ছাড়া তারা আসে না, তাহলে বাকি যে 7 দিন আছে বা 6 দিন আছে এই ডের যেই কস্টগুলো বা এই ডের যেই যেই খরচগুলো সেগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, বিয়ার করতে হবে আপনাকে, সেটা কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। সো এটা আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আপনার ক্যাপাসিটি কতটুকু বা কি ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন। আমাদের অনেক সময় হয় কি, যেমন আইসক্রিম কোম্পানির কথা চিন্তা করি, আমাদের কিন্তু সামার সিজনে বা এখন যে সিজনটা যাচ্ছে আইসক্রিম কিন্তু ভালো একটা ডিমান্ড মার্কেটে আছে, তো এখন যখন আবার উইন্টার চলে আসে তখন কিন্তু এই ডিমান্ডটা থাকে না। সো এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আমি কি সামারের জাস্ট একটা সামার সে ফর এক্সাম্পল 4 মাস থাকে মানে একদম পারফেক্ট সামারটা, তো এখন এই পারফেক্ট সামারটা ধরার জন্য আমি কি করলাম, আমার যে 1000 ইউনিট উৎপাদন করতে পারতাম আমি এটাকে 1500 ইউনিট করে ফেললাম, এখন এই যে 1500 ইউনিটের বাকি যে অংশটা আপনার বাকি সময়টাতে কিন্তু এই এই ইউনিটটা কি কোনো কাজে আসবে না। সো আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি পরিমাণ ক্যাপাসিটি ডেভেলপ করবেন, কি পরিমাণ ক্যাপাসিটি বেসড আপনি কি করবেন, আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন বা প্রোডাক্টের জন্য আপনি বরাদ্দ রাখবেন। সো যেমন আমরা যে এক্সাম্পলটা একটু আগে যেটা দিলাম যে রেস্টুরেন্টের বিষয়টা, সো এখন যদি এমন হয় যে যে বাট 100 সিটের বেশি লাগে না, তো ডিউরিং দ্য রেস্ট অফ দ্য উইক উইকের বাকি সময়টাতে হয় কি, ইট মাস্ট স্টিল পে টু লাইট হিট কুল ক্লিন অ্যান্ড অ্যাক্সেস ক্যাপাসিটি। এখন প্রত্যেকটা এরকম কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনার ক্যাপাসিটি ডিসিশন, আপনি কি পরিমাণ প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করবেন, কারণ আপনি যেমন প্রোডাকশন ক্যাপাসিটি আপনি যখন থাকবে 100 এর মধ্যে 150 যখন উৎপাদন করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, আবার যখন থাকবে ক্যাপাসিটি 200 যে আপনি উৎপাদন করতেছেন 100, তাহলে কিন্তু আপনার বাকি 100টা 100 যে ক্যাপাসিটি যেই ক্যাপাসিটির যেই আপনার খরচ সেটা কিন্তু আপনার নষ্ট হচ্ছে। ওকে, সো নাম্বার থ্রি ফেসিলিটিস ডিসিশন। এখন ফেসিলিটিস কে বলা হচ্ছে ফেসিলিটিস আর দ্য ফিজিক্যাল লোকেশন হোয়ার প্রোডাকশন সার্ভিস আর ক্রিয়েটেড স্টোর অ্যান্ড ডিস্ট্রিবিউট। এখন আমরা যেই ফিজিক্যাল লোকেশনে বা ট্যাঞ্জিবল লোকেশনে আমরা যে প্রোডাক্টটা কি করব, তৈরি করব বা স্টোর করব বা ডিস্ট্রিবিউট করব, ওই লোকেশনটাকে আমরা বলছি ফেসিলিটিস ডিসিশন, মানে ফিজিক্যাল যে লোকেশনগুলো সেটাকে আমরা বলছি কি ফেসিলিটিস ডিসিশন। এন্ড ফেসিলিটিস ডিসিশনে দুইটা জিনিস ইনভলভ থাকে, ওয়ান ইজ লোকেশন অ্যানাদার ওয়ান ইজ লেআউট, ওয়ান ইজ লোকেশন অ্যানাদার ওয়ান ইজ লেআউট। লোকেশন দ্যাট মিনস ফিজিক্যাল পজিশনিং অর জিওগ্রাফিক্যাল সাইট অফ ফেসিলিটিস, আমরা যে এরিয়াটাতে প্রোডাকশনটা করব। আর লেআউটটা কি, লেআউটটাকে বলা হচ্ছে লেআউট ইজ দ্য ফিজিক্যাল কনফিগারেশন অফ ফেসিলিটিস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইকুইপমেন্ট উইথ ইন ফেসিলিটিস অর বোথ। এখন আমি যে লোকেশনে আমার প্রোডাকশন বা আমি যে প্রোডাকশন ক্যাপাসিটি বা আমার যে প্রোডাকশন অ্যাক্টিভিটিসগুলো করব, ওই লোকেশনে মানে আমার লেআউটটা কেমন হবে, এক এক অর্গানাইজেশন লেআউট কিন্তু এক এক রকম থাকে, কেউ হয়তো বা
প্রসেস বেসড করে, কেউ অথবা প্রোডাক্ট বেসড, আমরা একটু পরে পড়বো যদিও। লেআউট হচ্ছে ফিজিক্যাল কনফিগারেশন, মানে দ্যাট মিনস আমার চেয়ার টেবিল গুলো কিভাবে থাকবে, আমার মানে আমার কি বলে ফিজিক্যাল লোকেশনটা হচ্ছে আমার আলটিমেটলি যে জায়গায় আমি লোকেশন, লোকেশনটা হচ্ছে ফিজিক্যালি অ্যাট্রিবিউট যেটার মধ্যে আমি প্রোডাক্টটা উৎপাদন করবো যে লোকেশন এরিয়াটাতে। এখন ওই এরিয়া কোন প্রোডাক্টটা কিভাবে থাকবে, কোন কোন ডিপার্টমেন্টটা কিভাবে থাকবে, কোন ডিপার্টমেন্টের পরে কোন ডিপার্টমেন্ট থাকবে, কোন সিস্টেমের পর কোন সিস্টেম থাকবে, এইটা কিন্তু আবার এইটাকে আবার ডেভেলপ করার জন্য যেই ফর্মেটটাকে বলে সেটা হচ্ছে লেআউট। এখন লেআউটের আমরা যদিও প্রত্যেকটা আমি ছোট খুব সহজ ভাষায় বুঝিয়ে দিব, বাট লেআউটের কি আছে প্রত্যেকটারই আলাদা আলাদা করে তিন ধরনের লেআউট আমরা কিন্তু সাধারণত কোম্পানিগুলোতে দেখে থাকি। সো ফার্স্ট যে লেআউটটা সেটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট লেআউট। সাধারণত যে কোম্পানিগুলো একটা সিঙ্গেল প্রোডাক্ট ডেভেলপ করে, যে ফিজিক্যাল কনফিগারেশন অফ ফেসিলিটিস অ্যারেঞ্জড অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট হোয়েন লার্জ কোয়ান্টিটিস অফ এ সিঙ্গেল প্রোডাক্ট আর নিয়ে, যখন একটা প্রোডাক্ট উৎপাদন হয় লার্জ কোয়ান্টিটিতে, যেমন কোক উৎপাদন, মানে একটা সিঙ্গেল বা সিঙ্গেল যখন প্রোডাক্টগুলো উৎপাদন হয় তখন আমরা যেই লেআউটটা ব্যবহার করি সেটাকে বলছি প্রোডাক্ট লেআউট। দ্যাট মিনস অল ইনকামিং জবস এন্ড ম্যাটেরিয়াল, সবগুলো র ম্যাটেরিয়ালস একসাথে ইনপুট করে এরপর ওয়ান বাই ওয়ান প্রসেস বাই প্রসেস হয়। যেমন আমরা বিস্কিট বা বিভিন্ন ধরনের চকলেট এই প্রোডাক্টগুলো যে উৎপাদন হয় এটা হচ্ছে প্রসেস প্রোডাক্ট লেআউটের মাধ্যমে হয়। প্রোডাক্ট লেআউট কি, যে সবগুলো র ম্যাটেরিয়াল একসাথে এনে একসাথে দিয়ে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো কি হয় একটার পর একটা ডেভেলপ করতে থাকে। সাধারণত লার্জ কোয়ান্টিটিস অফ সিঙ্গেল প্রোডাক্ট আর নিডেড this kind of layout. So আমরা যদি এক্সাম্পল দেখি, যে ডেলস পার্সোনাল কম্পিউটার ফ্যাক্টরি ইউজ টু প্রোডাক্ট লেআউট, এন্ড একটা ল্যাপটপ কি করে সবগুলো অ্যাসেম্বল দেওয়ার পরে সে মানে সবগুলো একগালে র মেটেরিয়ালগুলো আনে আইনে স্টেপ বাই স্টেপ একটা প্রোডাক্টটা কি বানাতে থাকে, মানে ওয়ান বাই ওয়ান স্টেপে একটা প্রোডাক্টটা বানাতে থাকে। নাম্বার টু প্রসেস লেআউটে, প্রসেস লেআউট যেটা হবে জাস্ট এ মিনিট, প্রসেস লেআউট প্রসেস লেআউট এটা হচ্ছে মাল্টিপল যখন প্রোডাক্ট উৎপাদন করা হয়, এ ফিজিক্যাল কনফিগারেশন অফ ফেসিলিটিস অ্যারেঞ্জড অ্যারাউন্ড দ্য প্রসেস ইউজড ইন ফেসিলিটিস দ্যাট ক্রিয়েট অর প্রসেস ভ্যারাইটি অফ প্রোডাক্টস। বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন উৎপাদন করা হয়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট যখন উৎপাদন করা হয় তখন দেখা গেছে মানে আমরা যদি এমন চিন্তা করি যে আমরা যদি একটা এক্সাম্পল আকারে দেখি যে প্রসেস লেআউটে কি হয়, ধরেন একটা শার্টের কথা চিন্তা করে বা হসপিটালের কথা চিন্তা করে, হসপিটাল, এখন একটা হসপিটাল একটা রোগী কি করতে হয়, তাই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হয় তাকে। প্রথমে ধরেন আমরা যদি ধরি এইটা, আমরা যদি ধরেন এটাকে ধরি, ধরেন আমাদের প্রথমে এক্সরে, এরপরে ইসিজি, এরপরে আপনার ধরেন এমআরআই, হ্যাঁ, তারপর আল্ট্রাসোনোগ্রাফি, এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় লেআউটগুলো থাকে। এখন এই লেআউটগুলো কি করে, একজন যখন আসে সে তখন এই পুরো লেআউটের মাধ্যমে এভাবে গিয়ে এরপরে তার পুরো সার্ভিসটা সে এখান থেকে পেয়ে যায়, একটা প্রোডাক্ট উৎপাদন হয়ে গেল। ঠিক এমনই বা এটা সার্ভিসে এক্সাম্পল দিচ্ছে আর কি। আবার ধরুন একটা প্রোডাক্ট উৎপাদন করার সময় প্রথমে তাকে তার কি প্রোডাক্টটা কাটিং হবে এক জায়গায়, কাটিং হওয়ার পরে প্রোডাক্টটা যাবে হচ্ছে মাস্টারিংয়ে, মাস্টারিং এর পরে ধরেন এখানে যাবে হচ্ছে এটা প্রোডাক্টটা ওয়াশিংয়ে, সে ফর এক্সাম্পল এক্সাম্পল আকারে যে ওয়াশিং, তারপর আবার যেমন এই প্রোডাক্ট উৎপাদন করতে গেলেও বা এটা যদি উৎপাদন করতে হয় সেও ওয়াশিং আসতে হবে। মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে কি আছে, প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা করে ভাগ করা, মানে এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এবার প্রত্যেকটা সেগমেন্ট আলাদা। এবং একটা প্রোডাক্ট যখন উৎপাদন হবে তখন কিন্তু এক এক সেগমেন্টে এক একজন যাবে, বিশেষ গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে কাজটা হয়। যেমন যারা কলার মানে বানায় তারা শুধু কলারই বানায়, এখানে তাদের কাজ হচ্ছে কলার বানানো, আর এইখানে কাজ হচ্ছে খালি প্যাকেট করা। এখন প্রত্যেকটা কোম্পানি যে প্রোডাক্টই বানাটা কাগজ দিন সে তাকে প্যাকেট আগে আসতে হবে, কি আসতে হবে প্যাকেট আগে আসতে হবে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রসেস লেআউট, যে লেআউটের মাধ্যমে কোম্পানিগুলো কি করে তার অ্যাক্টিভিটিসগুলো ডেভেলপ করতে পারে। এভাবে অনেকগুলো ডিপার্টমেন্ট সে অন করে রাখছে। যেমন আপনারা যে ভার্সিটিতে যে আসেন, ভার্সিটিতে কি হয় এরকম বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট অন করা আছে, একটা ছেলের যেই যে ডিপার্টমেন্টের প্রয়োজন সে ওই ডিপার্টমেন্টে কি সে গিয়ে তার সার্ভিস কাঙ্ক্ষিত সার্ভিস নিয়ে সে মার্কেটে চলে আসবে। সো এইভাবে কিন্তু এটাকে বলা হচ্ছে আমরা প্রসেস লেআউট। এখন ফিক্সড পজিশন লেআউট বলা হচ্ছে যে স্পেসিফিক একটা প্রোডাক্ট একটা আমরা যদি বলি ফিজিক্যাল কনফিগারেশন বেশি অ্যারেঞ্জ অ্যারাউন্ড এ সিঙ্গেল ওয়ার্ক এরিয়া, একটা সিঙ্গেল ওয়ার্ক এরিয়া থাকে ইউজ ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ লার্জ অ্যান্ড কমপ্লেক্স প্রোডাক্ট সাচ অ্যাজ এয়ারপ্লেনস। এখন কমপ্লেক্স প্রোডাক্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়, সে ফর এক্সাম্পল এটা ধরেন একটা এয়ারপ্লেন, মানে আমরা এরোপ্লেন কোম্পানিগুলো কি হয় এভাবে একটা এয়ারপ্লেন এখানে থাকে। এখন প্রত্যেকে কি করে এখানে এসে এসে কেউ চাকার কাজ করতেছে, কেউ বোর্ডের কাজ করতেছে, বিভিন্ন গাড়ির কোম্পানিগুলো কিন্তু এভাবে হয়, বড় বড় গাড়ি কোম্পানিগুলো দেখেছে একটা গাড়ি কোম্পানি, এখন টায়ারের একজন লোক আসতেছে, ইঞ্জিনের লোক একজন, বডির লুক একজন, কালারের লুক একজন, বিভিন্ন লুক আস্তে আস্তে কি এই পুরোটা কাজ কিন্তু করে যাচ্ছে। মানে এটা কি এগুলো হচ্ছে ওয়ার্ক স্টেশন, এগুলো কি ওয়ার্ক স্টেশন। এখন প্রত্যেকটা ওয়ার্ক স্টেশন এখানে এসে এসে কিন্তু এই কাজটা করতেছে, আর এটা হচ্ছে প্রোডাক্টটা, এটা কি প্রোডাক্ট। সো এভাবেও
ডেভেলপ করা হয়ে থাকে। এই তিনটা লেআউট আমরা অর্গানাইজেশন সাধারণত দেখে থাকি, একটা লেআউট একটা অর্গানাইজেশন বিভিন্ন পারপাসে ব্যবহার করে থাকে। ওকে, সো নেক্সট ব্রিজ এন্ড শিপ বানানোর জন্য ও ফিক্সড পজিশন লেআউট ইউজ করে। ব্রিজ শিপ বানানোর জন্য এটা কাইন্ড অফ এটা বলা যায়, আমরা পরে আলোচনা করছি এটা ডিটেলস গুলো, এক্সাম্পল গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা আমরা আপাতত আমরা মুভ করি। ওকে, অর্গানাইজেশনাল টেকনোলজিস, এখন আমরা জানি যে আমরা প্রোডাকশন হাউস সম্পর্কে আমরা যারা কম বেশি একটু জানি, আমরা এটা এটা এটলি জানি যে প্রোডাকশন হাউস যে এখন কি পরিমাণ টেকনোলজি ব্যবহার হচ্ছে। সো অর্গানাইজেশনাল টেকনোলজিসটা অপারেশন ম্যানেজমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে, এই জন্য কারণ অপারেশন ম্যানেজমেন্টের অনেক অ্যাক্টিভিটিস এখন টেকনোলজিক্যালি হয়ে যাচ্ছে ইজি। ওকে, সো আমরা ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে আমরা গিয়ে যে পড়বো, এটা আমাদের যদি চ্যাপ্টার নাম্বার 15 আছে, তারপর আমরা ডেভেলপ করছি। ওডওয়ার্ড নামে একজন ব্যক্তি, জোন ওডওয়ার্ড, উনি তিন ধরনের টেকনোলজিকে ডেভেলপ করেছেন বা টেকনোলজি উনি বলেছেন যে তিন ধরনের টেকনোলজি আছে, ইউনিটের স্মল ব্যাচ, লার্জ ব্যাচ আর মাস প্রোডাকশন আর কন্টিনিউয়াস প্রসেস। এখন এই টেকনোলজির সেট অফ প্রসেস অ্যান্ড সিস্টেমস ইউজ বাই অর্গানাইজেশন টু কনভার্ট রিসোর্সেস ইনটু প্রোডাকশন সার্ভিসেস। এখন অর্গানাইজেশন গুলো তাদের প্রোডাক্টটাকে মানে রিসোর্সটাকে কনভার্ট করার জন্য প্রোডাক্ট এবং সার্ভিসে যেই সিস্টেম গুলো ব্যবহার করে থাকে, ইউজ বাই অর্গানাইজেশন টু কনভার্ট রিসোর্সেস ইনটু প্রোডাক্ট সার্ভিসেস, এই সবগুলো এইগুলোকে আমরা বলছি টেকনোলজি, যে সেট অফ প্রসেস অ্যান্ড সিস্টেম ইউজ বাই অর্গানাইজেশন, যে প্রসেস এবং সিস্টেম গুলো ব্যবহার করে থাকে সেটাকে আমরা বলছি কি টেকনোলজি। টেকনোলজির ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি অটোমেশন। অটোমেশন আমরা সবাই জানি, অটোমেশন এখন কমনলি একটা ইউজড মেথড, যেমন আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে যাই, ছোট ছোট এই যে ইয়েতে যাই, আমরা চিন্তা করি আমরা যে ছোট ছোট যে ছাপাখানা দোকানে যাই, ওখানে দেখি সবকিছু অটোমেটিক মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো অটোমেশন ইজ এ প্রসেস অফ ডিজাইনিং ওয়ার্ক সো দ্যাট ইট ক্যান বি কমপ্লিটলি অর অলমোস্ট কমপ্লিটলি পারফর্ম বাই মেশিন। মেশিনের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেটাকে আমরা বলছি অটোমেশন। এখন অটোমেশন মেইন বেনিফিটটা হচ্ছে এটা কুইকলি এবং ফিউ ইরোরের মাধ্যমে হয়। এখন বড় বড় কোম্পানি কিন্তু কমনলি এই অটোমেশনটা অনেক কোম্পানিতে ব্যবহার হচ্ছে, বিভিন্ন ধরনের সব ক্ষেত্রে কম বেশি অটোমেশনটা ব্যবহার হয়। তো অটোমেশন প্রযুক্তিটা স্টিল এখনো অনেক বেশি মার্কেটে ভালো পজিশন করে আছে, এখনো মার্কেটে যারা কোম্পানিগুলো এখনো অটোমেশন প্রযুক্তির মাধ্যমে যায়। আমরাও আমাদের যদি অ্যাটেন্ডেন্স বা আদার বিষয়গুলো কিন্তু এখন মোটামুটি, যেমন আমরা অ্যাটেন্ডেন্সটা অনেক সময় অটোমেশন পদ্ধতির মাধ্যমে নেওয়ার চেষ্টা করি বা নিয়ে থাকি। ওকে, নাম্বার টু যে টেকনোলজি সেটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ম্যানুফ্যাকচারিং, ক্যাম। হ্যাঁ, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ম্যানুফ্যাকচারিং যেটাকে আমরা বলছি সংক্ষেপে ক্যাম। ক্যামের যে ডেফিনেশনটা আমরা যদি বলি, ক্যামের যে টেকনোলজি দ্যাট রিলাইজ অন কম্পিউটার্স টু ডিজাইন অর ম্যানুফ্যাকচার প্রোডাক্টস। এখন যে যে টেকনোলজিগুলো একদম কম্পিউটার উপরে রিলাই করে এবং ডিজাইন এবং প্রোডাকশন দুইটাই, প্রোডাক্টটা ডিজাইন করে কম্পিউটার মাধ্যমে, প্রোডাক্টটা কি উৎপাদন করে কম্পিউটারের মাধ্যমে। সো এই ক্যামের মধ্যে তিন ধরনের প্রযুক্তি আমরা দেখতে থাকি, কম্পিউটার এইডেড ডিজাইন, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। এই তিনটা মেথডে আমাদেরকে যদি আমরা বলি, যে ফার্স্ট যদি আমরা বলি যে কম্পিউটার এইডেড ডিজাইন যেটাকে আমরা ক্যাট বলি, যে আমরা অনেকে ক্যাটের নাম শুনে থাকি, দ্য ইউজ অফ কম্পিউটার ডিজাইন পার্টস অ্যান্ড কমপ্লিট প্রোডাক্টস টু স্টিমুলেট পারফরমেন্স সো দ্যাট ফোর টাইপস নিড টু বি কনস্ট্যান্ট। এখন প্রোডাক্টের ডিজাইনটা, এই যে আমরা আমরা কি জানি এই যে বিভিন্ন ধরনের আমরা টি শার্টের ডিজাইন দেখি, তাই না, টি শার্টের মধ্যে প্রিন্ট দেখি, অনেক স্ক্রিন প্রিন্ট, অনেক কিছু দেখি, আমরা অনেকে জানি না এই ডিজাইনগুলো কিন্তু ইজিলি কম্পিউটার মাধ্যমে হয়ে যায়, কম্পিউটার সফটওয়্যার মাধ্যমে। আমরা বিল্ডিং এর যে ডিজাইনগুলো করে থাকি অটোক্যাডের মাধ্যমে, অটোক্যাডের মাধ্যমে আমরা কিন্তু বিল্ডিং এর ডিজাইনগুলো করে থাকি, সে ডিজাইনও করে দেয় এবং সেটা ইমপ্লিমেন্টেশনও তার মাধ্যমেই করা হয়। তো কম্পিউটারের ডিজাইনগুলোকে আমরা বলছি ক্যাট, এবং ক্যাট টেকনোলজিটা অনেক বেশি ব্যবহার করে হচ্ছে বোয়িং নামে কোম্পানি, আমরা জানি বোয়িং এর নাম জানি, যেমন তাদের তাদের বিমানের যে ডিজাইন হয়, বিমানের যে ফরমেশনগুলো ডিজাইন করে ওরা, এটা ওরা ক্যাটের মাধ্যমে করে। এবং পাশাপাশি জেনারেল ইলেকট্রনিক্স যারা গাড়ি বানায়, ইউজ ক্যাট টু চেঞ্জ দ্য ডিজাইন অফ সার্কিট ব্রেকার্স, তাদের বিভিন্ন সার্কিট ব্রেকার ডিজাইন করার জন্য তারা এই ক্যাটটা ব্যবহার করে থাকে। এরকম বিভিন্ন অনেক অনেক কোম্পানি আছে যারা এই ক্যাট ব্যবহার করে থাকে। নাম্বার টু, কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং বা সিআইএম, সেম বলছে টু এনশিওর দ্যাট এ ডিজাইন মুভ স্মুথলি টু প্রোডাকশন, দ্য প্রোডাকশন কম্পিউটার শেয়ার্স the design computer's information and is able to have machine with the proper setting ready when production is needed. বলা হচ্ছে যে ক্যাম্প সিএ কাজ হচ্ছে ডিজাইন করা এবং সেটাকে স্মুথলি প্রোডাকশনের জন্য রান করা, আর সিআইএম হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর যে কাজটা হয়,
প্রোডাক্টটা যেভাবে ডিজাইন করে সেভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা সেটা দেখার কাজ হচ্ছে সিআইএম। লাস্ট ওয়ান যেটাকে আমরা বলছি ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা FMS ইউজুয়ালি হ্যাভ রোবোটিক ওয়ার্ক ইউনিটস অর ওয়ার্ক স্টেশন অ্যাসেম্বলি লাইন্স রোবোটিক কার্টস অ্যান্ড সাম আদার ফর্ম অফ কম্পিউটার কন্ট্রোল ট্রান্সপোর্ট সিস্টেম। এটা আরো বেশি আরো আরো অ্যাডভান্স লেভেলের প্রোডাকশন ডেভেলপমেন্ট। আমরা হয়তো আমরা টেকনিক্যাল লাইন এটা বা টেকনিক্যাল সাইডগুলো আমরা না বুঝলেও হবে বা না দেখলেও হবে, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা যেন আমাদের মানে নামগুলো জানি এটলিস্ট, যেন আমাদের এটা পরবর্তীতে ভবিষ্যতে কাজে লাগে। সো FMS টা আরেকটু আপডেটেড একটা ফরমেশন, এইটা একটা অটোমেটিক কন্ট্রোল মেকানিজমের সিস্টেম, এইভাবে একটা কমান্ড দেওয়া থাকে সেই অনুযায়ী মেশিনটা কাজ করতে থাকে। অ্যানাদার ওয়ান রোবট অ্যান্ড রোবোটিক্স এনি আর্টিফিশিয়াল ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম ফাংশনাল অর্ডিনারি থটস টু বি অ্যাপ্রোপ্রিয়েট ফর হিউম্যান বিংস, যেগুলো আর্টিফিশিয়াল অনেক ডিভাইস ব্যবহার করা হয় যেগুলো প্রোডাকশনে সরাসরি হিউম্যানের অল্টারনেটিভ হিসেবে কাজ করে। এবং রোবোটিক্স বলা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ দ্য কনস্ট্রাকশন মেনটেন্স অ্যান্ড ইউজ অফ রোবটস, ইউজ অফ রোবট ইউজ করে যে ধরনের সায়েন্স ম্যানুফ্যাকচার এবং কনস্ট্রাকশন কাজগুলো করা হয় তাকে আমরা বলছি রোবোটিক্স। তো রোবট এবং রোবোটিক্স একটা বড় ধরনের ইনভেনশন। আমরা জানি এমন অনেক বিশেষ করে গাড়ি কারখানাগুলোতে যে অটোমোবাইল যে কারখানাগুলো দেখি আমরা, ওখানে প্রচুর রোবোটিক্স ব্যবহার করা হয় এবং প্রচুর রোবট ব্যবহার করা হয়, কারণ এই রোবটগুলো সাধারণত তাদের যেই এই রোবটগুলো হিউম্যান বিহেভিয়ার মানে মানুষ যেটা কাজ করে ওরা আরো নিখুঁতভাবে গাড়ির অ্যাসেম্বলের কাজগুলো করতে পারে। এবং ধীরে ধীরে এই রোবট কিন্তু বড় বড় এক একটা, আমরা তো তোমার রোবট বলতে বুঝি যে ছোট এই যে রোবোকপ বা এই জাতীয় রোবটগুলো, আসলে কিছু কিছু রোবট আছে অনেক বড় যেগুলো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, ওই রোবটগুলো কিন্তু কমান্ডের মাধ্যমে সারা দিন মানে দেখেছে হাজার হাজার কাজ করে ফেলতেছে উইদাউট এনি সর্ট অফ টেকনিক্যাল এরর কাজ করে ফেলতে পারছে। এখন সার্ভিসে টেকনোলজি কতটুকু ব্যবহার হচ্ছে সেটা আসলে আমরা আসলে বলার মতো কোনো অপশন নাই। সার্ভিস টেকনোলজি উপরে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থাকবে যে সার্ভিস টেকনোলজি কিভাবে বিভিন্ন বিভিন্ন সার্ভিসে বিভিন্ন ধরনের নিউ নিউ টেকনোলজি নিয়ে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে আমি আপনাদের বাই আমরা জাস্ট বারবালি নিব। আপনি প্রত্যেকে একটা একটা নিউ নিউ টেকনোলজি সার্ভিসে নিউ নিউ টেকনোলজি সম্পর্কে আমাকে বলতে হবে এবং এটা খুঁজে বের করতে হবে এবং একজন আরেকজনের সাথে মিলে যাবে না। তো সার্ভিস টেকনোলজি আমরা বলছি যে সার্ভিস টেকনোলজি আর র্যাপিডলি মুভিং টুয়ার্ড অটোমেটেড সিস্টেম অ্যান্ড প্রসিডিউর্স, অটোমেটেড টেলার মেশিন, রুম সার্ভিস, রুম রিজার্ভেশন। আমরা জানি এখন অ্যাপসের কথা তো আর বলে শেষ করা যাবে না, এমন কোনো প্রোডাক্ট নেই যেটার সাথে অ্যাপস রিলেটেড না। আমি বাসায় বসে এখন এই যে টিচিং দিচ্ছি, আপনি চাইলে এখন রেস্টুরেন্টে অর্ডার করতে পারেন বাসায় চলে আসবে। সো দেয়ার আর লটস অফ সার্ভিস টেকনোলজি ইন ওয়ার্ল্ড, সেলফ সার্ভিস টেকনোলজি আছে অনেকগুলো, যেমন এটিএম মেশিনের কথা বলেন, ব্যাংকে যেতে হচ্ছে না, এটিএম মেশিনের মাধ্যমে আমি ইজিলি টাকা পিক আপ করতে পারছি। দেয়ার আর লটস অফ অপরচুনিটিস ইন সার্ভিস ইন্ডাস্ট্রি, যে প্রচুর টেকনোলজি ডেভেলপ করা হচ্ছে। আমরা জানি AI টেকনোলজি বিভিন্ন ধরনের সার্ভিস ইন্ডাস্ট্রির মাধ্যমে ব্যাংকিংয়ে আমরা দেখছি, ই কমার্স সাইটগুলো দেখতেছি, প্রচুর সার্ভিস টেকনোলজি আমাদের কি আমরা কিন্তু প্রতিদিন দেখছি। বিশেষ করে যে আমরা যে রেস্টুরেন্টের কথা বলি আবার হোটেলের কথা বলি, ট্যুরিজমের যে রিজার্ভেশন হোটেল ইন্ডিয়াতে আমি গিয়েছি যখন, তখনই আমি দেখতাম আজ থেকে 3-4-5 বছর আগে, তখন দেখলাম যে প্রচুর অ্যাপস, হোটেল রুম বুক দিব, বাসের টিকিট কাটবো, এভরিথিং রিলেটেড টু টেকনোলজি, সব কিছু টেকনোলজি রিলেটেড। এবং ওখানে পানি খাবো, এক ইয়েতে গেলাম একটা পার্কে গেলাম, ওখানে পার্কে পানি হচ্ছে 2 রুপি, মানে আপনি 2 রুপির একটা পয়সা, 5 রুপির একটা পয়সা দিলে পানিটা শুরু হবে এবং 1 লিটার পানি আপনি ঘুরাতে পারবেন ওই পয়সাটা দিয়ে। সো এইভাবে সার্ভিস টেকনোলজিগুলো তো অনেক ব্যবহার হচ্ছে। আপনার সেলফ সার্ভিস টেকনোলজি, হ্যাঁ সেলফ সার্ভিস টেকনোলজি অথবা সার্ভিস টেকনোলজি, হ্যাঁ এগুলো এটা নিয়ে একটা সার্চ করে আপনারা এটা ডেভেলপ করবেন। ওকে নাও এখন তো অনেক কিছু শিখালাম যে হাউ ক্যান ইউ ইউজ অপারেশন ম্যানেজমেন্ট, কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে, কী কী বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে অপারেশন, তো হাউ ক্যান ইউ ইমপ্লিমেন্ট ইট। সো ইমপ্লিমেন্টের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় মানে আপনাদেরকে কনসার্ন থাকতে হবে যে অপারেশন ম্যানেজমেন্ট হ্যাজ এ নাম্বার অফ স্পেশাল পারপাস উইদিন দিস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক ইনক্লুডিং পারচেজিং অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হ্যাঁ ইনডেট দিস এরিয়া অ্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম সো ইম্পর্টেন্ট ইন রিসেন্ট ইয়ার্স ইন দ্য নিউ টার্ম সাপ্লাই চেন ম্যানেজমেন্ট হ্যাজ বিন কোয়েন্ড। সাপ্লাই চেন ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড, আমরা যদি একটু দেখি সাপ্লাই চেন ম্যানেজমেন্টের মাধ্যমে এখন আসলে মেইনলি অপারেশন ম্যানেজমেন্টের কাজগুলো করা হচ্ছে। অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্টটা কি? Supply chain management can be defined as the process of managing operation control, resource and inventory, acquisition and purchasing, and thus improving overall efficiency and effectiveness. Supply chain ke bola hocche kibhabe operation control ta korte hobe, that means apni 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 jodi coordination na thake, control na thake apnar operation er moddhe, apnar production
মার্কেটে যখন প্রোডাক্টের ডিমান্ড থাকবে তখন আপনি প্রোডাক্ট দিতে পারবেন না, যখন প্রোডাক্টের ডিমান্ড নেই তখন প্রোডাক্ট উৎপাদন হয়ে বসে আছে। রিসোর্স অ্যান্ড ইনভেন্টরি একুইজিশন, রিসোর্স অ্যান্ড ইনভেন্টরি একুইজিশন, কিভাবে আপনার কোন জায়গায় কতটুকু রিসোর্স রাখতে হবে, ইনভেন্টরি কতটুকু রাখতে হবে, এই কাজগুলোকে আপনাকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অন্তর্ভুক্ত করতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ পারচেজিং। আমরা বলি ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইন বিজনেস, ইউ জাস্ট ফোকাস অন পারচেজিং। আমরা যদি ভালোভাবে প্রোডাক্টটা পারচেজ করতে পারি ইফেক্টিভলি, তাহলে ইজিলি কি করা যাবে, ইজিলি আমরা মানে আমরা একটা একটা বিজনেসে ভালো প্রফিটেবল অবস্থা নিয়ে আসতে পারবো। অ্যান্ড থাস ইম্প্রুভিং ওভারঅল ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস, এভাবে ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেসটা বাড়ানো যায়। সো ফার্স্ট আমরা যেটা দেখবো যে অপারেশন, আমরা যে ফার্স্ট তিনটা জিনিস দেখে আসছি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হয় অপারেশন সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেই মেথডটা ব্যবহার করা সেটাকে বলছি আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস, দেয়ার আর থ্রি থিংস, ম্যানেজিং অপারেশন কন্ট্রোল অ্যান্ড রিসোর্স অ্যান্ড ইনভেন্টরি অ্যাকুইজিশন অ্যান্ড পারচেজিং অ্যান্ড থাস ইম্প্রুভিং ওভারঅল ইফিসিয়েন্সি অ্যান্ড ইফেক্টিভনেস। অপারেশন ম্যানেজমেন্ট অ্যাজ কন্ট্রোল, আমরা যদি দেখি অপারেশন ম্যানেজমেন্টে যদি আমরা কন্ট্রোল না থাকে বা অপারেশন ম্যানেজমেন্ট যদি আমরা যদি কোঅর্ডিনেট করতে না পারি পারফেক্টলি, তাহলে অনেক বড় বড় ঘটনা ঘটে যেতে পারে, আপনি বিজনেসে অনেক বড় একটা অপরচুনিটি মিস করতে পারেন। সো কোঅর্ডিনেটিং অপারেশন ম্যানেজমেন্ট উইথ আদার ফাংশন হেল্পস ইনশিওর দ্য সিস্টেম ফোকাসেস অন ক্রিটিক্যাল এলিমেন্ট ক্রুশিয়াল টু গোল অ্যাটাইনমেন্ট। বলা হচ্ছে যে অপারেশন ম্যানেজমেন্টে একটা কন্ট্রোল, একটা ফ্রেমওয়ার্ক থাকতে হবে, যে এখন মার্কেটিং টিম বলছে যে মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড, আর এখন ওই প্রোডাক্টটা আর প্রোডাকশন টিম এটা এই বিষয়ে ইনফরমেশন জানে না, তারা অন্য প্রোডাক্ট উৎপাদন করতেছে, তাহলে আলটিমেটলি আমার মার্কেটে তো এই প্রোডাক্টের কোনো বেনিফিট আসবে না। সো অপারেশন ম্যানেজমেন্টের মেইন কাজ হচ্ছে কোঅর্ডিনেট করা, কিসের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে কোঅর্ডিনেশন করা, যেন আমার মার্কেটে কি প্রোডাক্ট বা অ্যাকচুয়াল মার্কেট সিনারি অনুযায়ী আমি যদি প্রোডাক্ট ডেভেলপ করতে পারি বা আমার কি মার্কেটে আমি অবস্থা তৈরি করতে পারি। এখন কোঅর্ডিনেশন যদি না থাকে, এখন কোম্পানির জন্য ভালো একটা অবস্থা নিয়ে আসা সেটা কিন্তু খুবই একটা বড় একটা প্রবলেম চলে আসতে পারে। কেন, কারণ কোঅর্ডিনেশনের ছাড়া আপনি কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কোন জিনিসের প্রোডাক্ট ডিমান্ড, কোন প্রোডাক্টের ডিমান্ড আছে, কোন প্রোডাক্টটা কতটুকু উৎপাদন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে আগে থেকে কোঅর্ডিনেশনের মাধ্যমে আপনাকে জেনে নিতে হবে। সো অপারেশন ম্যানেজমেন্ট অ্যাজ কন্ট্রোল, ফার্স্ট ইমপ্লিমেন্টেশনের জন্য ফার্স্ট যেটা কাজ, অপারেশন ম্যানেজমেন্ট অ্যাজ কন্ট্রোল। যেমন আপনাদের বইয়ে একটা ভালো এক্সাম্পল আছে, যেটা হচ্ছে বোয়িং 787 যখন মানে বোয়িং কোম্পানি যখন 787 ড্রিম লাইনার আমাদের দেশে যেটা বর্তমানে আছে, এই ড্রিম লাইনার কিছু উৎপাদন করে, তখন সে তার যেই মানে তার যেই বায়ার যারা বিভিন্ন এয়ারলাইন কোম্পানি তাদেরকে বলছিল 2 বছরের মধ্যে আমি কি করছি, আমি আমার 2 বছরের মধ্যে আমি প্রোডাক্টটা তোমাদেরকে তোমাদের হাতে তুলে দিচ্ছি। তখন ওরা বলছে ঠিক আছে, খুবই ভালো কথা, তাহলে ওরা কি করছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, যে ঠিক আছে আমি যে 2 বছরের মধ্যে দিচ্ছি, তোমাকে কিছু অ্যাডভান্স দাও, তার প্রোডাক্টটা আমি কি তোমাকে ইন টাইমে দিয়ে দিব। এখন 2 বছর যখন শেষের দিকে আসে তখন সে গিয়ে তার প্রোডাক্টটা দিতে পারে নাই, কে, বোয়িং। কেন দিতে পারে নাই, বিকজ তাদের যেই প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যে বোয়িং এর কিন্তু অনেক সাবকন্ট্রাক্ট আছে, মানে বাইরে অনেক উৎপাদন করে, যেমন 787 এর অনেক ফার্ম আছে জাপান, ইটালি, সাউথ ক্যারোলিনা, ক্যানসাস, বিভিন্ন জায়গায় কিন্তু কি আছে তাদের এই প্রোডাকশন ফ্যাক্টরি আছে, ওখানে বিভিন্ন পার্টস উৎপাদন হয় এবং সবগুলো সিয়াটলে এসে কি অ্যাসেম্বল করা হয়। এখন এই সিয়াটলে আসার আগে এই যে বিভিন্ন জায়গায় এগুলো ছিল, জাপান, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে উৎপাদন করা হতো, ওদের সাথে কোঅর্ডিনেশন সমস্যা হওয়ার কারণে ওরা কি করছে সঠিক সময় ওরা পার্টসগুলো পাঠাতে পারে না, কারণ পার্টসগুলো ছাড়া তো আর বিমান তৈরি করা সম্ভব না। সো দিন শেষে দেখা গেছে যে আলটিমেটলি ওরা কি তাদের যে কমিটেড টাইম ওই টাইম অনুযায়ী ওরা কি প্রোডাক্টটা দিতে পারে নাই। সো এই কারণে বলা হচ্ছে যে অপারেশন ম্যানেজমেন্টকে অবশ্যই কি একটা কন্ট্রোল বা কোঅর্ডিনেশনের মধ্যে থাকতে হবে। নাম্বার টু, পারচেজিং ম্যানেজমেন্ট, আমরা বলছি নাম্বার টু পারচেজিং ম্যানেজমেন্ট। সো পারচেজিং ম্যানেজমেন্ট অলসো কল প্রোকিউরমেন্ট, যেটাকে প্রোকিউরমেন্ট বলা হয়। সো যেটা কি কন্ট্রোলিং বাইং অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস ইজ এট দ্য হার্ট অফ ইফেক্টিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বলা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হার্ট বলা হচ্ছে এটাকে, কি বলা হচ্ছে হার্ট, হার্ট ছাড়া যেমন মানুষ বা কোনো একটা প্রাণী বাঁচে না তেমনি হার্ট, ঠিক এমনই ভাবে বলা হচ্ছে যে পারচেজিং বা প্রোকিউরমেন্টটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সবচেয়ে মানে সেন্ট্রাল পয়েন্ট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখন অনেক বড় বড় কোম্পানি, আমরা জানি যে অনেক বড় বড় কোম্পানি আছে যারা যে কোনো জায়গা থেকে কি প্রোডাক্ট কি পারচেজ করে না, ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড আছে। যেমন বাংলাদেশের অনেক বায়ার প্রোডাক্ট কিন্তু অনেক বিদেশিরে নিতে চায় না বা নেয় না অনেক সময়, কেন, বিকজ অফ কোয়ালিটি, কারণ তাকে ওই কোয়ালিটি ছাড়া তারা, এবং বেশিরভাগ বায়াররা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা থেকে নেয়, তাদের বিভিন্ন কোয়ালিটি পাস করতে হয়। যেমন আমরা যদি বলি স্বপ্নের কথা, যদি বলি স্বপ্নে আপনি গেলে অনেক কোয়ালিটি প্রোডাক্ট পাবেন, কারণ কি তারা যার থেকে প্রোডাক্টগুলো পারচেজ করে
তারা কিন্তু ওই কোয়ালিটি প্রোডাক্টটা এনশিওর করে পারচেজ করে। সো প্রকিউরমেন্ট অফ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে গালিটা খেতে হবে আপনাকে, কারণ কোম্পানিকে গালি দিবে না, দিবে আপনাকে, বলবে আপনার থেকে নিছি। এখন এখন যদি সে ফর এক্সাম্পল ডেল একটা কম্পিউটার বানায় এবং ওটা যদি চিপ খারাপ করে, এখন চিপটা যদিও সে ইয়া থেকে আনছে বা বাইরে থেকে আনছে, জাপান থেকে আনছে, এখন ওই কোম্পানি কিন্তু গালি খাবে না বা ওই কোম্পানি কিন্তু ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। তো এই কারণে কোম্পানিগুলো চেষ্টা করে যে পারচেজিং বা প্রকিউরমেন্টটা খুব ইফিশিয়েন্টলি করার জন্য, যেন আমাদের কোনো ভুল না হয়, কারণ ভুল হলে কিন্তু তার কি বিজনেস শেষ, কারণ ক্ষতিটা হবে তার আলটিমেটলি। এখন যেমন আমরা জানি যে ক্যামেরা কিন্তু প্রত্যেকটা মোবাইল ফোনের ক্যামেরা বা যে কোনো ক্যামেরার সার্কিটটা বা ওই মেইন বেসিক জিনিসটা আনে কিন্তু সোনি থেকে, এবং কেউ কিন্তু ক্যামেরা খারাপ বলে বলে না যে সোনির ক্যামেরা খারাপ, বলে যে দূর যে তার থেকে নিলাম ওই কোম্পানির ক্যামেরাটা খারাপ বা রিয়েলমির ক্যামেরাটা, স্যামসাং এর ক্যামেরা খারাপ, আইফোনের ক্যামেরা খারাপ, এইটা বলে। এই কারণে পারচেজিংটা খুব একটা ভাইটাল রোল প্লে করে কিসে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। অ্যান্ড অ্যানাদার ওয়ান, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্টকে আমরা যদি বলি যে ম্যানেজিং দ্য অর্গানাইজেশন র মেটেরিয়ালস ওয়ার্ক ইন প্রোগ্রেস ফিনিশ গুডস অ্যান্ড প্রোডাক্টস ইন ট্রানজিট। এখন ইনভেন্টরি ম্যানেজমেন্ট হচ্ছে অনেকগুলো কাজের কম্বিনেশন, যেটার মধ্যে আছে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, ফিনিশ গুডস, প্রোডাক্ট ইন ট্রানজিট। এখন আমরা একটা অর্গানাইজেশন কিন্তু এই তিন ধরনের সিচুয়েশন থাকে, র মেটেরিয়াল আসতেছে, কিছু প্রোডাক্ট মানে তৈরি হচ্ছে এখনো ফাইনাল হয় নাই প্রোডাক্টগুলো, কিছু আছে ফাইনাল প্রোডাক্ট হয়ে গেছে, কিছু আছে প্রোডাক্ট ট্রানজিটে আছে, মানে ওরা কি ওই যে প্রোডাক্টটা সেল করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য দিয়ে দিচ্ছে। এখন একটা কোম্পানির জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্টের রোলটা প্লে করে কেন, কারণ কিছু প্রোডাক্ট আমার র মেটেরিয়াল থাকবে, কিছু প্রোডাক্ট থাকবে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, ফিনিশ গুডস, এগুলো কিন্তু আমাকে কি করতে হবে খেয়াল রাখতে হবে। এখন যখন আমাদের ইনভেন্টরি, যখন আমাদের র মেটেরিয়াল থাকবে, র মেটেরিয়াল কাজ কি, যে ম্যাটেরিয়ালস প্রোডাক্ট তৈরি করার জন্য ম্যাটেরিয়াল দেওয়া, আর এটার মধ্যে আমরা যেই জিনিসটা এখানে ফোকাস দিব সেটা পারচেজিং মডেল অ্যান্ড সিস্টেম। পারচেজিং মডেল অ্যান্ড সিস্টেম ইন ডিটেলসে না যাচ্ছি, বাট জিনিসটা বোঝার চেষ্টা করছি যে র মেটেরিয়াল কালেক্ট করার জন্য আপনাকে কিন্তু স্পেসিফিক কিছু মডেল ফলো করতে হবে, যে কোন সোর্স থেকে প্রোডাক্ট কালেক্ট করবেন, কী কীভাবে কালেক্ট করবেন, র মেটেরিয়ালগুলো কীভাবে অর্গানাইজেশন আসবে, সব বিষয়। ওয়ার্ক ইন প্রোগ্রেস ওদের পারপাস কি, এনাবল ওভারঅল প্রোডাকশন টু ডিভাইডেড ইন্টু স্টেজ অফ ম্যানেজেবল সাইজ। এখন আমার ওয়ার্ক ইন প্রোগ্রেসের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার প্রোডাক্টের কি অবস্থা, কবে নাগাদ দিতে পারবো প্রোডাক্টটা মার্কেটে, অথবা মার্কেটে প্রোডাক্টটা আসতে কত সময় লাগবে, ইন ডিটেলসে কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেসের মাধ্যমে জানা যায় যেগুলো প্রোডাক্ট আমার কি মানে অন দ্য ওয়েতে আছে। সব ফ্লোর কন্ট্রোল সিস্টেম, দ্যাট মিনস আমি যেই যে ফ্লোরে প্রোডাক্ট উৎপাদন হয় ওখানে কন্ট্রোল সিস্টেমে থাকতে হবে যে প্রোডাক্টটা কতদিন লাগবে প্রোডাক্টটা আসতে, বা কী পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করা যাচ্ছে, কী পরিমাণ প্রোডাক্ট আমরা মার্কেটে ছাড়তে পারবো। ফিনিশ গুড, যেটা হচ্ছে প্রোভাইড রেডি সাপ্লাই টু অফ প্রোডাক্টস, মানে যেটা রেডি আছে সাপ্লাই করার জন্য অন কনজিউম অন কাস্টমার ডিমান্ড, অ্যান্ড এনাবল লং ইফিশিয়েন্ট প্রোডাকশন রানস, দ্যাট মিনস প্রোডাক্ট যেটা রেডি আছে মার্কেটে ছাড়ার জন্য সেটাকে আমাদের ফিনিশ গুড, এবং সেটার জন্য আমরা হাই লেভেল প্রোডাকশন শিডিউল সিস্টেম ইন কনজাংশন উইথ মার্কেটিং। এখন আমরা চেষ্টা করতে হবে যে আমরা মার্কেটিং এসে সমন্বয় করে আমাদেরকে ফিনিশ গুড সম্পর্কে রেডি রাখতে হবে, যে মার্কেটে কখন ডিমান্ড থাকবে তারা ফিনিশ গুডটা কিসে আসলে দিয়ে দিতে পারে। ইন ট্রানজিট পাইপলাইন ডিস্ট্রিবিউট প্রোডাক্টস টু কাস্টমার্স, কাস্টমারকে প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছি, মানে এটার মেইন কাজ হচ্ছে এটা ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন কন্ট্রোল সিস্টেম, দ্যাট মিনস আমার ট্রান্সপোর্টেশন ডিস্ট্রিবিউশন কন্ট্রোল সিস্টেম মতো আমি জানতে পারবো যে কখন আমার প্রোডাক্টটা কোথায় আমার থাকবে। তো এটা একটা অর্গানাইজেশনের জন্য অপারেশন ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বিগ চ্যালেঞ্জ ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা, কারণ আপনি চাইলেই যে অনেক প্রোডাক্ট মার্কেটে আপনি আপনার র মেটেরিয়াল হিসেবে আপনি রেখে দিতে পারবেন এমন না, কারণ এটা খরচ আছে, এই যে পরিমাণ প্রোডাক্ট আপনাকে আপনি রাখবেন গোডাউনে, আপনার যে পরিমাণ খরচ আছে ওয়্যার হাউসে সেটা কিন্তু আপনাকে বিয়ার করতে হবে। সো তখন দেখে সে প্রোডাক্টের প্রাইস কিন্তু আবার বেড়ে যেতে পারে, কারণ এই টাকাটা কোথেকে আনবেন, প্রোডাক্ট বিক্রি করে আনবেন। সো আবার অনেক সময় দেখা গেছে আপনি প্রোডাক্ট রাখলেন না কিন্তু মার্কেটে হিউজ ডিমান্ড, প্রোডাক্ট দিতে পারতেছেন না। আমাদের দেশে কিন্তু এটা সবচেয়ে বেশি হয়, কারণ আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের যে প্রসেস বা যেই যে ফরমেশন এটা কিন্তু খুব বেশি কি নাই, অবস্থা খুব বেশি একটা ভালো নাই। সো আমাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে মেথডটা ব্যবহার করতে হবে, যেটা জাপানে টয়োটা কোম্পানি তৈরি করেছিল, বা জাপানি টয়োটা কোম্পানি অথবা মানে একটা বড় একটা কোম্পানি ডেভেলপ করেছিল, যেটা হচ্ছে JIT, জাস্ট ইন টাইম মেথড, জাস্ট ইন টাইম মেথড, অ্যান ইনভেন্টরি সিস্টেম দ্যাট হ্যাজ নেসারলি ম্যাটেরিয়ালস অ্যারাইভিং অ্যাজ সুন অ্যাজ দে আর নিডেড, যখন প্রয়োজন র মেটেরিয়াল তখন আসবে, সো দ্যাট দ্য প্রোডাকশন প্রসেস ইজ নট ইন্টারাপ্টেড, যেন আমার প্রোডাকশন প্রসেসটা কোনোভাবে কি না হয়, ইন্টারাপশন না হয়। মানে জাস্ট ইন টাইম মেথডটা হচ্ছে কি, যে আপনার যখন প্রোডাক্ট দরকার উৎপাদন মানে র মেটেরিয়াল দরকার ঠিক তখনই আসবে। তো এটা যদি এত ইজি না যে চাইলেই যে র মেটেরিয়াল পাওয়া যাবে এমন না, কিন্তু অনেক বড় বড় কোম্পানি সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, কারণ তাদের ওই র মেটেরিয়াল বা সাপ্লায়ারের সাথে ওইভাবে রিলেশন, নিশ্চিত করার কথা চিন্তা করেন, সে যদি আয়না 20 কেজি দুধ এনে রাখে তারপর কি সম্ভব এটা ফ্রিজ আপ করা আবার রেখে দেওয়া, না সেমনভাবে জাস্ট ইন টাইম মানে যা আসবে
সাথে সাথেই কি মানে মেথড, দ্যাট মিন্স যখন র মেটেরিয়াল তখনই প্রোডাক্ট উৎপাদন করবো, আর যখনই মার্কেটে ডিমান্ড তখনই উৎপাদন করে মার্কেট থেকে মার্কেটে পাঠিয়ে দিতে পারি, ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট উৎপাদন করে রাখা, এর বেশি যেন না হয়। এটাকে বলছে জেআইটি মেথড। জেআইটি মেথডটা সারা ওয়ার্ল্ডে খুব বেশি পপুলার মেথড বলা হয়, যে জাস্ট ইন টাইম মেথড। যেমন অনেক, যেমন আমি যদি বলি যেমন মার্সিডিজ, সরি, যে হুন্ডা কোম্পানি, হুন্ডা কোম্পানি তার যে লাগে যে সাউন্ড সিস্টেম, যে তার গাড়ির যে সাউন্ড সিস্টেম থাকে, এই সাউন্ড সিস্টেমটা ওদেরই কোম্পানির পাশেই একটা কোম্পানি আছে, মানে একটা আরেকটা কোম্পানি যারা সাউন্ড সিস্টেমটা প্রোভাইড করে, এবং এটা ফিক্সড, ওখানে ওরা এটা ওই ওখান থেকে নেয়, এবং ওরাও শুধুমাত্র কিসের জন্য, শুধুমাত্র শুধুমাত্র ওরা হুন্ডার জন্য তৈরি করে, এবং যখনই ওরা বলে ঠিক সাউন্ড সিস্টেম যখন লাগবে, আর 3 দিন আগে ওরা জানায়। হ্যাঁ, এবং প্রতিদিন 3 বার ডেলিভারি করে, কোথায়, হুন্ডা কোম্পানিতে। মানে দ্যাট মিন্স এখানে কোনো ইনভেন্টরি রাখার কোনো সুযোগ নেই। কেন? কারণ ইনভেন্টরি যে পরিমাণ কস্ট বা যে পরিমাণ লস আসে, দেখা গেছে প্রোডাক্টের প্রাইস কম্পিটিটিভ রাখা যায় না। সো যখনই ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য জাস্ট ইন টাইমটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ মেথড। ওকে, সো আমরা এখন আমাদের একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আমাদের, যে আমরা অপারেশন ম্যানেজমেন্ট বলতেছি, কিন্তু অপারেশন ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদেরকে কি রাখতে হবে, আমার কোয়ালিটিকে মেইনটেইন করতে হবে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কি রাখতে হবে, আমরা এমফাসাইজ রাখতে হবে, যেন আমার কোয়ালিটিতে কোনো প্রকার ডিস্টার্ব না হয়। এখন আমি যত ইফিশিয়েন্ট অপারেশন ম্যানেজমেন্টটা আমি বললাম যে খুবই ইফিশিয়েন্ট ভাবে করতে গিয়ে আমি তাড়াতাড়ি করে ফেললাম, তখন কি মানে আমার কোয়ালিটিতে কি একটা সমস্যা হয়ে গেল। এখন টোটাল কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি হ্যাভ বিকাম মেজর ডিটারমিনেন্টস অফ বিজনেস সাকসেস অ্যান্ড ফেলিওর। এখন একটা কোম্পানির প্রোডাক্ট টোটাল কোয়ালিটি, টোটাল কোয়ালিটি দ্যাট মিন্স হচ্ছে 5টা প্রোডাক্ট ভালো আর 2টা খারাপ এমন না, একদম টোটাল কমপ্লিট কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আপনাকে, কারণ একটা ছোটখাটো আপনি দেখবেন আপনি 100টা ভালো প্রোডাক্ট বানিয়েছেন, একটা প্রোডাক্ট খারাপ বানিয়েছেন, একটা প্রোডাক্টের জন্য দেখবেন আপনার পুরো মার্কেট আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সো আপনাকে খেয়াল রাখতে হবে যে টোটাল আমি যেন অপারেশন ম্যানেজমেন্টের কাজ মানে ইফিশিয়েন্ট করতে গিয়ে আমার যেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নষ্ট হয়ে না যায়। অনেকে বলে যে আমি যখন কুইকলি প্রোডাক্ট উৎপাদন করতে যাবো তখন কোয়ালিটিতে ডিফল্ট হয়ে যায়, বা আমি যদি অপারেশন ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে যাই প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যায়, কিন্তু এটা আসলে সত্য কথা না। কিন্তু অনেক বড় বড় কোম্পানি আছে যারা টোটাল কোয়ালিটি মেনটেন করেছে অপারেশন ম্যানেজমেন্টের মাধ্যমে। আমরা যদি আবার একটু কোয়ালিটির সংজ্ঞা যদি জানতে চাই, আসলে হোয়াট ডু ইউ মিন কোয়ালিটি, দ্য টোটালিটি অফ ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস অফ এ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট বিয়ার অন ইটস এবিলিটি টু স্যাটিসফাই স্ট্যান্ডার্ড অর ইমপ্লাইড নিডস। একটা কাস্টমারের স্ট্যান্ডার্ড ইমপ্লাইড নিডস দ্যাট মিন্স হচ্ছে তার মনের মধ্যে যেই ইয়াটা থাকে, নিডটা থাকে, ইমপ্লাইড মানে সুপ্ত যে নিডটা থাকে, ওই নিডটাকে ফুলফিল করার যে এবিলিটি, একটা অর্গানাইজ একটা একটা প্রোডাক্টের প্রোডাক্ট এবং সার্ভিসের যে ক্যারেক্টারিস্টিক্স, টোটালিটি অফ ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ এ প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট বিয়ার অন ইটস এবিলিটি টু স্যাটিসফাই স্ট্যান্ডার্ড ইমপ্লাইড নিডস। একটা মানুষের বা একটা একটা এবিলিটি মানে এই প্রোডাক্ট অথবা সার্ভিসের যে এবিলিটি, যে ক্যারেক্টারিস্টিক এবং ফিচারের মাধ্যমে যাতে প্রোডাক্ট করার স্যাটিসফাই করার যে এবিলিটি, সেটাকে আমরা বলছি কোয়ালিটি। কোয়ালিটি ইজ এ বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট কনসেপ্ট, অ্যান্ড কোয়ালিটি ইজ রিলেভেন্ট টু বোথ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। কোয়ালিটি ইজ এ বোথ রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলিউট কনসেপ্ট, যেই কথাটা বলতে যাচ্ছি যে কোয়ালিটি বলা হচ্ছে যে কোয়ালিটি is both a relative and absolute concept. That means eta relative, that means ekta arekta sathe mane integration thake, ha ko integration thake. Quality is both a relative and absolute concept ebong eta unique mane ekta unique thake, that means standard point mane jeta amra benchmark ektu pore porbo, mane relative thake ekta arekta sathe relevant thake kintu abar eta specific ekta significant benchmark thake. To quality is relevant to both products and services, product ebong service er mile kintu quality hoy. Ekhon amra dekhi je ekta restaurant er খাবার খুবই মজাদার, খুবই টেস্টি, বাট তাদের বিহেভিয়ার তো খারাপ, দ্যাটস হোয়াই আমরা কিন্তু এটাকে আমরা কোয়ালিটি রেস্টুরেন্ট বলি না। দ্য ইম্পর্টেন্স অফ কোয়ালিটি যেটাকে আমরা বলছি ম্যালকম বেলব্রিজ অ্যাওয়ার্ড, যেটা ইউএসএ তে দেওয়া হয়, আমাদের দেশে যদিও কনসেপ্ট না, ইম্পর্টেন্স অফ কোয়ালিটি আমি পৃথিবীতে এমন বর্তমানে আমরা যদি চিন্তা করি আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা কতজন মানুষ যে শুধুমাত্র আমরা কোয়ালিটি আমাদের কাছে ইস্যু না, আমাদের কাছে মেইন হচ্ছে প্রোডাক্ট ইস্যু, এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে। আমার কথা হচ্ছে আমি প্রোডাক্ট খুব কম কিনবো, কিন্তু আমি কি কিনবো, যেটা কিনবো সেটা অবশ্যই যেন আমার কি হয় কোয়ালিটিতে, মানে কোয়ালিটিটাকে বেশি এমফাসাইজ করা হয়। এখন কোয়ালিটিকে মেজার করার জন্য অনেকগুলো ডাইমেনশন আছে, হ্যাঁ, যেটাকে আমরা বলছি পারফরমেন্স, ফিচার, রিলায়েবিলিটি, কনফারমেন্স, পারফরমেন্স, কনফারমেন্স, পারফরমেন্স আপনাদেরকে পড়িয়েছি,
যতটুকু মনে আছে কিনা, ডিউরাবিলিটি, সার্ভিস, সার্ভিসেবিলিটি, অ্যাস্থেটিক্স, পার্সিভ কোয়ালিটি, এগুলোর মাধ্যমে আমরা কোয়ালিটি কি করি ডিটারমাইন করে থাকি। ওকে, সো ফার্স্ট যদি পারফরমেন্স বলি, প্রোডাক্টের আলটিমেট যে অ্যাক্টিভিটিটা, প্রোডাক্টস প্রাইমারি অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স, যে প্রাইমারি ফাংশনটা, যেটা এক্সাম্পলস আর অটোমোবাইল অ্যাক্সেলারেশন, টেলিভিশন, পিকচার কোয়ালিটি। এখন একটা ছবি, একটা টিভি দেখবো, টিভির মেইন পারফরমেন্সটা ডিপেন্ড করবে কিসের উপরে? অবশ্যই পিকচার কোয়ালিটি, পিকচার ক্লিয়ারিটির উপরে। ঠিক অটোমোবাইলের যে গিয়ার পারফরমেন্স সেটার উপরে পারফরমেন্স, যেটা ফিচার্স সাপ্লিমেন্টস টু প্রোডাক্টস বেসিক ফাংশনিং ক্যারেক্টারিস্টিক্স সাজ এস পাওয়ার, পাওয়ার উইন্ডো অন এ কার। দ্যাট মিনস কি কি, মানে কি কি ফিচার্স আছে, দ্যাট মিনস কি কি পারফরমেন্স করা যায় এটা দিয়ে। ওকে, রিলায়াবিলিটি, প্রবাবিলিটি অফ নট মাল ফাংশনিং ডিউরিং ইউজ। আমরা রিলায়াবিলিটি কোনটা, রিলায়েবল দ্যাট মিনস প্রোডাক্টটা এখন একটা মোবাইলটা হাস করে ফুটে যেতে পারে, ফুটে আপনার আপনার ক্ষতি হতে পারে। রিলায়েবল কেন? কারণ আমরা এই ব্র্যান্ড থেকে, আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টটা মোবাইলটা নিয়েছি যেন আমাদের কি থাকে, আমাদের আমরা এই রিস্কটা নাই, এটা কোনো নেগেটিভ কোনো ফাংশনিং হবে না। কনফার্মেন্স, দ্য ডিগ্রি টু হুইচ প্রোডাক্টস ডিজাইন এন্ড অপারেটিং ক্যারেক্টারিস্টিক্স মিট এস্টাবলিশড স্ট্যান্ডার্ডস। কনফার্মেন্স হচ্ছে ইচ এন্ড এভরি, প্রত্যেকটা প্রোডাক্ট, আমরা 1 লাখ প্রোডাক্ট বানালাম কিন্তু দেখা যাচ্ছে 1,90,000 ভালো কিন্তু বাকিগুলো ভালো না 2 লাখ প্রোডাক্টের মধ্যে, তাহলে এটা কি কনফার্মেন্স কোয়ালিটি বলা যাবে না। দ্যাট মিনস প্রত্যেকটা ইচ এন্ড এভরি প্রোডাক্ট, আমি তো কিনবো একটা কিন্তু ওটা উৎপাদন করছে দেখা গেছে 10,000, তাহলে ইচ এন্ড এভরি প্রোডাক্ট আমার কি হবে, কোয়ালিটি ফুল হবে, সেটাকে আমরা বলছি কনফার্মেন্স। ডিউরাবিলিটি, এ মেজার অফ প্রোডাক্ট লাইফ, দ্যাট মিনস হাউ লং দ্য প্রোডাক্ট উইল পারফর্ম, এটাকে আমরা বলছি ডিউরাবিলিটি। সার্ভিসাবিলিটি, দ্য স্পিড অ্যান্ড ইজি অফ রিপেয়ার, ইজ অফ রিপেয়ার বা ইজি অফ রিপেয়ার, দ্যাট মিনস সার্ভিস কত তাড়াতাড়ি এবং কত কুইকলি প্রোডাক্টটা রিপেয়ার করা যাবে। অনেক সময় এই যে আমাদের ওয়ার্ল্ডের টয়টাকার এত জনপ্রিয় কেন, কারণ এটা সার্ভিসেবল, সার্ভিসেবিলিটি খুব বেশি, মানে ইজিলি প্রোডাক্টটা সার্ভিস করা যায়। অ্যাস্থেটিক, হাউ এ প্রোডাক্ট লুকস, ফিলস, আউটলুক, অ্যাস্থেটিক আমরা যে জানি। পার্সিভ কোয়ালিটি, অ্যাজ সিন বাই কনজিউমার, কনজিউমারের মানে মাইন্ডে কি আছে, মানে কনজিউমার আসলে কিভাবে এটাকে চিন্তা করে। ওকে, সো ইম্পর্টেন্স অফ কোয়ালিটি তিনটা কারণে আমরা মূলত করে থাকি, কম্পিটিশন, প্রোডাক্টিভিটি অ্যান্ড কস্ট। কম্পিটিশন কি, কোয়ালিটি হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমরা অলরেডি কম্পিটিশন অনেক বিষয়ে কথা বলেছি, কারণ কোয়ালিটি যদি আপনি এনশিওর করতে পারেন, যে শাওমি ফোনের কথা বলি, আমরা বাংলা পৃথিবীতে যতগুলো বড় ভালো ভালো ব্র্যান্ডই আছে কোয়ালিটির কারণে টিকে আছে। আমরা যদি আরং এর কথা বলি, আমাদের লোকাল ব্র্যান্ড আরং এর কথা বলি, ইচ এন্ড এভরি যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু কি কোয়ালিটির কারণে কি আছে, টিকে আছে। প্রোডাক্টিভিটি, কোয়ালিটি এনহান্স প্রোগ্রামস, ডিক্রিজ ডিফেক্টস, রিডিউস রিওয়ার্ক অ্যান্ড ইলিমিনেট দ্য নিড ফর ইন্সপেক্টরস অ্যাজ এমপ্লয়েস এজিউম রেসপন্সিবিলিটি ফর কোয়ালিটি। এখন অনেকে বলে যে কোয়ালিটি এনশিওর করতে গেলে সময় বেশি লাগে, প্রোডাক্টিভিটি কমে যায়, কিন্তু এই এই কথাটা রং। কেন? কারণ বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ ডিফেক্টস ইজ লাইকলি টু ডিক্রিজ, কজিং ফিউয়ার রিটার্নস ফ্রম কাস্টমার্স। এখন ফার্স্ট হচ্ছে প্রোডাক্টিভিটি কমবে না কেন, কারণ প্রোডাক্ট যখন আমি কোয়ালিটি এনশিওর করতে পারবো না তখন কিন্তু প্রচুর রিটার্ন আসবে প্রোডাক্ট, তখন আমার প্রোডাক্টিভিটি বাড়ালেও লাভ হবে না। নাম্বার টু, দ্যাট ইজ কোয়ালিটি যদি আমি খারাপ করি তাহলে আমার কি মার্কেট ডিমান্ড কমে যাবে প্রোডাক্টের ধীরে ধীরে, তো আলটিমেটলি এমনি প্রোডাক্টিভিটি কমে যাবে, এত প্রোডাক্টিভিটি আর লাগবে না। সো কোয়ালিটি প্রোডাক্টিভিটি কমিয়ে ফেলে এটা কিন্তু ঠিক না, কোয়ালিটি এনহান্সমেন্ট বা কোয়ালিটি ইনক্রিজ, কোয়ালিটি ইনক্রিজ প্রোডাক্টিভিটি। কস্ট, ইম্প্রুভ কোয়ালিটি, ইম্প্রুভ কোয়ালিটি রিডিউস কস্ট ফ্রম কাস্টমার রিটার্নস, ওয়ারেন্টি অ্যান্ড লস উইথ ফর ফল্টি প্রোডাক্টস অ্যান্ড লস সেলস টু ফিউচার কাস্টমার্স। কোয়ালিটি এনশিওর করতে পারলে আপনার অনেক খরচ কমে যাবে, যেহেতু কাস্টমারকে আপনি রিটার্ন, কাস্টমারকে ব্যাক করার জন্য আলাদা করে আপনার পয়সা খরচ করতে হবে না, ওয়ারেন্টির জন্য কোনো খরচ করতে হবে না, লস উইথ অফ ফল্টি প্রোডাক্টস, আপনার কোনো মানে দেখেছে অনেক সময় ল মানে অনেক খারাপ প্রোডাক্টের জন্য অনেকে মামলা করে দেয়, তো এই ধরনের খরচগুলো কিন্তু আপনার ইজিলি বেঁচে যাবে। এখন কোয়ালিটি কে এনশিওর করার জন্য, প্রপার কোয়ালিটি ম্যানেজমেন্ট কে এনশিওর করার জন্য আমাদেরকে বেশ কয়েকটা বিষয়ের উপর ফোকাস রাখতে হবে। ফার্স্ট, স্ট্র্যাটেজিক কমিটমেন্ট, এমপ্লয়ি ইনভলভমেন্ট, ম্যাটেরিয়ালস, টেকনোলজি, মেথড অ্যান্ড কোয়ালিটি ইম্প্রুভমেন্টস। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, না আমরা এটা উন্নতি চলে গেলাম, স্ট্র্যাটেজিক কমিটমেন্ট। এখন অনেকগুলো কোম্পানি আছে যে ওরা কোয়ালিটি কোয়ালিটি করে সারাদিন। হ্যাঁ, আমরা বিশেষ করে আমরা দেখি যে অনেক অনেক কোম্পানি আমরা মার্কেটে দেখি যে তারা সারাদিন শুধু কোয়ালিটি কোয়ালিটি করে, এবং ওরা কিন্তু দিন শেষে কোয়ালিটির জন্য যে যে এক্সপেন্ডিচার খরচ করা, যে অর্গানাইজেশন যে কালচার তৈরি করতে হবে, ওই কালচারটা ওরা কি ডেভেলপ করে না। ওরা শুধু মুখে মুখে বলে যে উই আর বিলিভ ইন কোয়ালিটি, বা আমরা উই অলওয়েজ এমফাসাইজ কোয়ালিটি, কোয়ালিটি ফার্স্ট, মানে এই কথাগুলো ওরা বলে। এখন স্ট্র্যাটেজিক কমিটমেন্ট, দ্যাট মিনস যেখানে স্ট্র্যাটেজিক ডিসিশনটা হবে বা স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা হবে, ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর জায়গায় আপনাকে কি করতে হবে, কোয়ালিটি এমফাসাইজ করতে হবে। এখন ওয়ার্ল্ডে যত বড় কোম্পানি আছে সবগুলো কিন্তু স্ট্র্যাটেজিক জায়গা থেকে খুব স্ট্রং, আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবো না।
তারা কিন্তু অ্যাডে বা আদার জায়গায় কিন্তু এগুলো ফুটায় না। ওরা বলে যে আমরা, ওরা যখন স্ট্র্যাটেজি প্ল্যানিং করে তখনই বলে আমরা শুধু কোয়ালিটি, কিন্তু ভিতরে ভিতরে আর কোনো অন্য কোনো বিষয় নাই, শুধু কোয়ালিটি এমফাসাইজ করে, যার কারণে ওরা কিন্তু কি মার্কেট আলটিমেটলি কোয়ালিটি এনশিওর করতে পারে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন কোয়ালিটি অর ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, ইউ হ্যাভ টু ফোকাস অন স্ট্র্যাটেজিক কমিটমেন্ট ফ্রম ইউর অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশনের টপ লেভেল যারা, তারা যদি কোয়ালিটির উপরে এমফাসাইজ না করে, আপনি যতই একজন ভালো মার্কেটার হন লাভ নাই, আপনি কিছু একটা করতে পারবেন না। নাম্বার টু, এমপ্লয়ি ইনভলভমেন্ট। বলা হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট ইজ অ্যানাদার ক্রিটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ইন টিকিউএম ভার্চুয়ালি। এখন এমপ্লয়ি কেন ইনভলভমেন্ট, কারণ দিন শেষে এমপ্লয়ি যদি তার মেনটেন যদি সে কোয়ালিটি সার্ভিস বা যেমন কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে না চায় বা কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করতে না চায়, তো এটা একটা অর্গানাইজেশনের জন্য কোয়াইট ডিফিকাল্ট। কেন, কারণ অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক জায়গায় ঠিক আছে আমি কোয়ালিটি প্রোডাক্ট উৎপাদন করবো, এখন আপনার যে রেস্টুরেন্টের যেই ওয়েটার সে যদি ভালো বিহেভ না করে কাস্টমারের সাথে, এখন আপনি কী করতে পারেন, হোয়াট ক্যান ইউ ডু, আপনার কি কী করার আছে, কিছুই করার নেই। সো আপনাকে যেটা করতে হবে যে এই এমপ্লয়ীদেরকে ইনভলভ করতে হবে। অ্যানাদার ওয়ান, ম্যাটেরিয়ালস। আমরা জানি কোয়ালিটি এনশিওর করার জন্য আপনাকে কোয়ালিটি ম্যাটেরিয়ালস প্রোভাইড করতে হবে। এখন আমরা ধরেন আমাদেরকে বলা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য আপনাদেরকে বা কোয়ালিটি, এখন আমাদের সেই রিসোর্স অথবা আমাদেরকে দেওয়া হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না বা সামহাউ ম্যানেজ হচ্ছে না, এখন আমরা কিন্তু কোয়ালিটি আপনাদেরকে কি এনশিওর করতে পারছি না অনেক কিছুতে চাইলেও। কেন, বিকজ আমাদের রিসোর্স কম, ম্যাটেরিয়ালস নাই। আমাদের হাতে ম্যাটেরিয়ালস থাকলে আমরা কিন্তু ইজিলি কি করতে পারতাম, আমরা কিন্তু এই রিসোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনাদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার চেষ্টা করতাম বা দেওয়া যেত। সো এখন প্রোডাক্ট উৎপাদন করার জন্য আপনাকে ঠিক সেম কাজটাই করতে হবে, ইউ হ্যাভ টু এনশিওর ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস, যে প্রোডাক্ট দিয়ে উৎপাদন করা, যে সার্ভিস উৎপাদন করে। এখন আপনি একটা আপনি আপনি একজনকে বললেন যে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এখন এসি নাই বা বা ভালো পোশাক আশাক নাই বা গ্লাভস নাই, তারপরে তার মাস্ক নাই, বা তাহলে সে কিভাবে ভালো সার্ভিস প্রোভাইড করবে, কে ওই যে এমপ্লয়ি যে এমপ্লয়ি আপনাকে সার্ভিসটা দিচ্ছে। সো এটা একটু ডিফিকাল্ট যে ম্যাটেরিয়ালস, কোয়ালিটি ম্যাটেরিয়ালস না হলে কি করা যায় না, কখনোই কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা যায় না। অ্যানাদার ওয়ান, টেকনোলজি। আমরা জানি নিউ ফর্মস অফ টেকনোলজি আর অলসো ইউজফুল ইন টিকিউএম প্রোগ্রামস, অটোমেশন, রোবটস ফর এক্সাম্পল ক্যান অফেন মেক প্রোডাক্টস উইথ হায়ার প্রিসিশনস অ্যান্ড বেটার কনসিস্টেন্সি দ্যান ক্যান পিপল। যেমন আমরা যে মোবাইলের ফোনগুলো বানাই, আপনারা কি জানেন এইগুলো সব অটোমেটেড মেশিনের মাধ্যমে, বিভিন্ন রোবটের মাধ্যমে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয়, এই কারণে এত ফিনিশ বা এত প্রোডাক্টগুলো, কারণ মানুষের হাত দিয়ে তো মানে এত নিখুঁত প্রোডাক্ট বা এত কোয়ালিটি বা এত স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করা হচ্ছে একটু ডিফিকাল্ট। সো বলা হচ্ছে টেকনোলজিকে যদি আমি ইনভলভ করতে পারি তাহলে আমার প্রোডাক্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট কি ইম্প্রুভ করা পসিবল। মেথড, দ্যাট ইজ ইম্প্রুভ মেথড ক্যান ইম্প্রুভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোয়ালিটি। মেথডস আর অপারেটিং সিস্টেম ইউজড বাই দ্য অর্গানাইজেশন ডিউরিং দ্য অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন প্রসেস। আমেরিকান এক্সপ্রেস কোম্পানি ফর এক্সাম্পল হ্যাজ ফাউন্ড ওয়াই টু কাট ইটস অ্যাপ্রুভাল টাইম ফর নিউ ক্রেডিট কার্ডস ফ্রম 20 to only 5 days। এখন মেথড, আমরা একটা সময় খেয়াল আছে আমাদের একটা সরকারি বিভিন্ন অফিসার জলতে কাজ করতে গেলে হিউজ আমাদেরকে টাইম ইনভলভ করতে হতো, আমরা একটা টিকিট কাউন্টার বা যে কোনো জায়গায়। আপনাদেরও আগে যেমন ইউনিভার্সিটিতে আগে আমরা যখন পড়তাম তখন আমাদের 16 থেকে 17 সিগনেচার নিতে হতো একটা পরীক্ষার সময়, একটা ফাইনাল পরীক্ষার সময় 16 থেকে 17 আমাদের কি করতে হতো সিগনেচার নিতে হতো। এখন এটা অনেক কমে গেছে, আপনাদের ক্ষেত্রে আরও কমে যাবে। সো ডে টু ডে এভাবে মেথড চেঞ্জ পরিবর্তনের মাধ্যমে কি করা যায়, আপনারা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা যায়। ওকে, so last one, that is total quality tools and techniques. Yeah, total quality tools and techniques. managing total quality, total quality kibhabe amra ensure korte pari seta amra kichu technique ebong tools ebong technique dekhbo. First one, value added analysis, jeta ke bola hocche comprehensive evaluation of all work activities, materials, flows, paperwork to determine the value that they add for customers. First hocche quality ensure korar jonno je kon organization koto tuku mane kon department amader joto gulo department ache kon department koto tuku value addition korlo, koto tuku value provide korlo, eitake eita eita kaaj kora ebong seta paperwork akare mane evaluation kora, ke koto tuku value add korte parlo, that means customer kon department er customer koto tuku, eta paper er madhye bino survey er madhye bino data collection er madhye kaaj gulo kora hoy. So value added analysis also এটা একটা ইম্পর্টেন্ট মেথড, বাট এটা খুব বেশি কার্যকরী মেথড এখন বেশি বলা একটা যায় না। বেঞ্চমার্কিং, একটু আগে যেটা বলছি স্ট্যান্ডার্ড, দ্যাট মিনস একটা 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 প্রোডাক্ট উৎপাদন করার জন্য স্পেসিফিক কিছু বেঞ্চমার্কিং থাকে, যেটাকে আমরা বলছি দ্য প্রসেস অফ লার্নিং হাউ আদার ফার্মস ডু থিংস ইন অ্যান এক্সেপশনাল হাই কোয়ালিটি ম্যানার। এখন আমরা একটা মোবাইল ফোন বলতে কি বুঝি, এরকম বুঝি, এখন কোম্পানিগুলোকে অন্যান্য কোম্পানিগুলো কি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট তৈরি করছে সেটাকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কেন, কারণ সে ওই স্ট্যান্ডার্ডের মাধ্যমে কি বুঝতে পারবে যে আসলে মার্কেটে কতটুকু বেঞ্চমার্ক,
এখন নতুন যদি একটা কোম্পানি মার্কেটে আসে, যেমন আমরা যে আটা ময়দা সুজি অনেকগুলো কোম্পানি আসে, তারা কিভাবে প্রোডাক্ট উৎপাদন করে? তারা মার্কেটে যে প্রোডাক্ট যারা উৎপাদন করতেছে, যাদের সে উপরে কাস্টমার হ্যাপি বা কাস্টমার স্যাটিসফাইড, তাদের প্রোডাক্টটা ওরা কি করে, লুক আফটার করে, দেখে, হ্যাঁ দেখে, এরপর প্রোডাক্টটা ওরা উৎপাদন করে থাকে। যেমন জেরক্স একটা কোম্পানি আছে, যারা ওই যে ফটোকপির মেশিন বানায়, ওরা কি করে, মার্কেট থেকে নতুন নতুন বিভিন্ন ব্র্যান্ডের এই ফটোস্ট্যাট মেশিনটা নিয়ে আসে, এনে ওরা এটার ভিতরে দেখে যে কি কি জিনিস এলিমেন্ট দেওয়া হয়েছে, কিভাবে এটা ডেভেলপ করা হয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট উৎপাদন করে থাকে। এখন একটা কোম্পানিকে বেঞ্চমার্কিং সেট করার জন্য অবশ্যই মার্কেটে কি অবস্থা, মানে অন্যান্য কোম্পানিগুলো কি ধরনের প্রোডাক্ট উৎপাদন করতেছে, সেটাকে কি করতে হবে, সেটাকে ফলো করতে হবে। অথবা প্রত্যেকটা মার্কেটে কিছু স্ট্যান্ডার্ড থাকে যে এইটা হলে স্ট্যান্ডার্ড, যেমন আমরা এত থেকে এত পেলে সে এ প্লাস মানে হচ্ছে এই স্ট্যান্ডার্ড, মানে দ্যাট মিনস আপনি এখন একটা ক্লাসে একজন কি করতে, এক ভালো ছাত্র, আপনি পড়াশোনা ভালো করে করতে, রেজাল্ট ভালো করতে চান, তাহলে আপনি কি করবেন, আপনি ক্লাসে কোন ছেলেটা রেজাল্ট ভালো করছে, সে কি কি করতেছে, সেই স্ট্যান্ডার্ডগুলো আপনি কি করবেন, সেগুলোকে আপনি অ্যাকমোডেট করার চেষ্টা করবেন। ওকে, নাম্বার থ্রি, আউটসোর্সিং। আমরা জানি সাধারণত ওই যে সাবকন্ট্রাক্টের মাধ্যমে কাজ করানো, যেমন আমাদের সে প্রচুর ফ্রিল্যান্সার কোম্পানি কি করে, কাজ করে দেয়। হ্যাঁ, এখন এই যে অনেক ফ্রিল্যান্সিং কোম্পানি আছে যারা কি করে, বিভিন্ন ধরনের কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু ওরা উৎপাদন করে, বা বিভিন্ন ধরনের সার্ভিস, বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, এগুলো কাজ করতেছে। এবং এটার মাধ্যমে কি অনেক কোম্পানি কিন্তু ওদের থেকে কাজগুলো কিনে নিচ্ছে। কেন কিনে নিচ্ছে? বিকজ আউটসোর্সিং এর মাধ্যমে টোটাল কোয়ালিটি কি তৈরি করা যায়। এখন আমি একটা অ্যাডের জন্য, আমি তো আমার কোম্পানিতে সারা বছরে অ্যাড বাড়াই, আমি দুইটা অ্যাডভার্টাইজিং, এখন এইটার জন্য তো আমি পুরো একটা অ্যাডের টিম আমি রাখতে পারি না, কারণ অ্যাডের টিম রাখলে আমার সারা বছর বেতন দিতে হবে, খরচ হবে। তার চেয়ে ভালো আমি বাইরে থেকে একটা কি নিয়ে আসি, একটা টিম নিয়ে আসি যারা আমার কি এই অ্যাডটা করে দিবে, তাহলে তো আমার ঝামেলা শেষ। তা এখন অনেক বড় বড় কোম্পানি আছে ভাই, মানে বিশেষ করে ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, যারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের কাজ কি আউটসোর্সিং মধ্যে করে না। হ্যাঁ, অনেক সময় যেমন অনেক দেখুন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কি করে, গেস্ট লেকচারার নিয়ে নেয়। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিকে অনেক শিক্ষকদেরকে নেয়, কেন না, কারণ কোয়ালিটি এনশিওর করার জন্য, কারণ তার পক্ষে তো একজন প্রফেসর রাখা পসিবল না এত টাকা পেমেন্ট স্যালারি দিয়ে, অথবা চাইলেও সে প্রফেসর পাবে না, তো সে কি করে, আউটসোর্স করে। ওকে, নাম্বার ফোর, রিডিউসিং সাইকেল টাইম। রিডিউসিং সাইকেল টাইমটা কি, দ্য টাইম নিডেড বাই দ্য অর্গানাইজেশন টু অ্যাকমপ্লিশ অ্যাক্টিভিটিস সাচ এস ডেভেলপিং, মেকিং, ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট, সার্ভিস, মানে দ্যাট মিনস টোটাল প্রোডাক্টটা বা সার্ভিসটা ডেভেলপ করার যে সময়টা লাগে সেই সময়টাকে কমিয়ে দেওয়া। হ্যাঁ, রিডিউসিং সাইকেল টাইম মানে দ্যাট মিনস পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যে সময় লাগে এটা কি করা, কমিয়ে দেওয়া। কমিয়ে দেওয়ার মাধ্যমে কি করা যায়, এটার কমিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু অনেক সময় কোয়ালিটি এনশিওর করা যায়। দেখা যায় আমরা হয়তো, আমি ওই দিন রিসেন্টলি কিছু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাবারের জন্য, রেস্টুরেন্টে খাবার নাই খুবই ভালো, কারণ গিয়েছি যাওয়ার পর শুনি ওদের কি আরো এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে খাবারটা নিয়ে আসতে, তখন আমার কাছে মনে হলো ধুর আমার এত সময় তো এখানে অপেক্ষা করা সম্ভব না। তখন কিন্তু আমি এটাকে কোয়ালিটি বলছি না, কেন বলছি না, বিকজ অফ দ্যাট রিজন, আমি সাইকেল টাইমটা অনেক বেশি। এখন সে যদি সাইকেল টাইমটা কোনোভাবে রিডিউস করতে পারতো, তখন কিন্তু তার কাছে আমার কি তার প্রোডাক্টের প্রতি আমার কোয়ালিটি বা পারসেপশনটা চেঞ্জ হয়ে যেত। সো আউটসোর্স দেন আমরা স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল না আমরা ইয়ে বলি আইএসও, আইএসও 9000 বা 2000, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন না, এটা অর্গানাইজেশন নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ড, যেটাকে আইএসও বলি আমরা সংক্ষেপে। ওরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মানে যারা সার্টিফিকেট দেয় সারা ওয়ার্ল্ডে কার প্রোডাক্টের কোয়ালিটি কেমন বা টোটাল কোম্পানি অর্গানাইজেশনের কোয়ালিটি কেমন, প্রোডাক্টের দেয় না মানে প্রোডাক্টের দেয় সুপার ব্র্যান্ডস আইএসওই দেয়, বাট অর্গানাইজেশনের কোয়ালিটি কেমন সেটাকে ডেভেলপ করার জন্য যে একটা ওরা একটা স্ট্যান্ডার্ড দেয় 9000 2000 সালে ওরা এটা ড্রাফট করেছিল, এই কারণে 2000 সালে লাস্ট স্ট্যান্ডার্ডটা দিয়েছে, এই কারণে 2000। তো আইএসও 9000 ওরা এই সার্টিফিকেটের মাধ্যমে এনশিওর করে যে ওই অর্গানাইজেশন কি কোয়ালিটি ফুল প্রোডাক্ট উৎপাদন করে এবং তাদের অপারেশন কোয়ালিটি কি ভালো। তো এখন আইএসও সনদ যাদের আছে তাদের থেকে কিন্তু বড় বড় কোম্পানিগুলো অর্ডার দেয় প্রোডাক্ট, আদারস কিন্তু দিবে না। আপনার যখন সার্টিফিকেট থাকবে তখন কিন্তু আপনার কি আপনি এস্টাবলিশ যে আপনার কোয়ালিটি আছে। অ্যান্ড আইএসও 14000 হচ্ছে আইএসওর একটা অবদান, তবে ওইটা হচ্ছে যারা সবচেয়ে কম মানে র মেটেরিয়াল সবচেয়ে ইফিশিয়েন্টভাবে ব্যবহার করে মানে ইকো ফ্রেন্ডলি যেটাকে বলছি আমরা, ইকো ফ্রেন্ডলি মেথড ব্যবহার করে যারা প্রোডাক্ট ডেভেলপ করতে পেরেছে বা প্রোডাক্ট ডেভেলপ করেছে তাদেরকে দেয় আইএসও 14000 এই অ্যাওয়ার্ড। এটা খুব রেয়ার অ্যাওয়ার্ড, এটা ওয়ার্ল্ডের খুব নাম করা কয়েকটা কোম্পানি ছাড়া এরকম এটা পাওয়ার সুযোগ নাই। ওকে, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এসকিউসি বলি আমরা, এসকিউসি মানে হচ্ছে বিভিন্ন স্যাম্পল নিয়ে নিয়ে, ধরেন 1 লাখ প্রোডাক্ট উৎপাদন হলো 10টা স্যাম্পল নিলাম, নিয়ে দেখলাম যে কি অবস্থা, স্যাম্পল নিয়ে গেছে। অনেক সময় দেখবেন বিএসটি যে কাজটা করে সারা মার্কেট থেকে 4-10-15টা দুধের স্যাম্পল নিয়ে যায় বা প্রোডাক্টের স্যাম্পল নিয়ে গিয়ে ওরা কি করে টেস্টিং করে, টেস্টিং করে ওরা কি করে ওরা একটা সনদ দিয়ে দেয় যেটা আমরা বাংলাদেশে বিএসটি আই দেয়।
এটা হচ্ছে এসকিউসি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, যেটা হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং করার অনেক মেথড আছে, পারফেক্টলি যেন এটা রিপ্রেজেন্ট করে বাকিগুলোকে এইভাবে করে। এই স্যাম্পলিং এর মাধ্যমে ওরা প্রোডাক্টটা যে উৎপাদন হচ্ছে ওটার একটা অংশ কি করে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, ওদের ল্যাবরেটরিতে বা ল্যাবে, দেন ওইটার উপর ওরা গবেষণা করে। গবেষণার মাধ্যমে ওরা কি করে, গবেষণার মাধ্যমে ওরা ডেভেলপ করে থাকে। হ্যাঁ, সো এই এই স্যাম্পল কিন্তু দুইভাবে নেওয়া যায়, একটা হচ্ছে প্রোডাক্ট উৎপাদন হওয়ার পরে ফাইনাল প্রোডাক্ট থেকে, অথবা প্রোডাক্ট উৎপাদন হইতেছে ইন দ্য মিন টাইম। দেখবেন অনেক সময় বিশেষ করে ইয়ে মানে আমরা যেমন ওই যে বাবুর্চি রান্না দেখি, বাবুর্চি কিন্তু মানে রান্নাটা করার পরে টেস্ট করে না, সে টেস্ট করার প্রোডাক্ট উৎপাদন করার সময় টেস্ট করে, টেস্ট করে দেখে যে কেমন হয়েছে। তো এখন এই যে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, এটার মাধ্যমে আমরা কোয়ালিটি কি করতে পারি, ডেভেলপ করতে পারি। লাস্ট ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিক্স সিগমা। সিক্স সিগমা একটা মেথড, যে মেথডটা সারা ওয়ার্ল্ডে খুবই জনপ্রিয় এবং খুবই ডেভেলপ মেথড। এবং এই মেথডটার মেইন কাজ হচ্ছে, এই যে মোটরোলা কোম্পানি ব্যবহার করেছিল এটা ফার্স্ট টাইম, এবং বলেছে যে সিক্স সিগমা মানে ছয়টা সিগমা পাওয়া, প্রতি সিগমা মানে সিগমা হচ্ছে একটা ভ্যালু আর কি, যে একটা কোম্পানি ওয়ান সিগমা, সিক্স সিগমা মানে হচ্ছে সবচেয়ে কোয়ালিটি কোম্পানি। এখন ওয়ান সিগমা হচ্ছে যে ওয়ান সিগমা কোয়ালিটি, ওয়ান সিগমা কোয়ালিটি এক সিগমা যদি পায়, এটার অর্থ হচ্ছে ওট প্রডিউস 6,90,000 ইরর্স পার মিলিয়ন আইটেমস, মানে 10,00,000 প্রোডাক্ট উৎপাদন করলে 6,90,000 ইরর থাকে, এটা হচ্ছে ওয়ান সিগমা। আর যদি কেউ বলে যে আমি থ্রি সিগমা যদি কেউ বলে, তাহলে হচ্ছে 10,00,000 প্রোডাক্ট উৎপাদন করলে মাত্র 66,000 কি থাকে ইরর থাকে, 66,000 ইরর থাকে। আর সিক্স সিগমা ইজ অবটেইন হোয়েন এ ফার্ম প্রোডিউস ইজ মেয়ার 3.4 মিস্টেক্স পার। 10,00,000 উৎপাদন করলে অনলি তিনটা প্রোডাক্ট আপনার কি হবে, তিনটা প্রোডাক্ট একমাত্র কি হবে মানে ইরর থাকবে, এইটাকে বলা হচ্ছে সিক্স সিগমা। এভাবে এই সিক্স সিগমা মানে ইমপ্লিমেন্ট করা হয়, যদিও এটা ওয়ার্ল্ডে এই এই সিক্স সিগমাটা ইমপ্লিমেন্ট করা একটু চ্যালেঞ্জিং, কারণ সিক্স সিগমা অর্থ যদি একটা কোম্পানি বলে যে আমরা সিক্স সিগমা কোম্পানি, এটার অর্থ হচ্ছে সে 10,00,000 প্রোডাক্ট উৎপাদন করলে অনলি তিনটা সাড়ে মানে 3.5 মানে তিনটার বেশি, হ্যাঁ অলমোস্ট চারটা প্রোডাক্ট কি হয় এরর আসে, এইটা আসলে ইম্পসিবল কাইন্ড অফ। তো এই টেকনিকগুলোর মাধ্যমে কোম্পানিগুলো তাদের টোটাল কোয়ালিটিকে কি করে এনশিওর করে থাকে। গাইডলাইন্স ফর ইনক্রিজিং দ্য স্পিড অফ অপারেশন, কিভাবে অপারেশন স্পিড বাড়ানো যাবে সেটা এখানে বলা আছে, এই জাস্ট একটু দেখে নিতে পারেন, এটা তেমন কিছু না। ম্যানেজিং প্রোডাক্টিভিটি, কিভাবে প্রোডাক্টিভিটি বাড়াতে হয়, এটা আমরা জাস্ট একটা একটা পার্টে দেখব, এটা আপনারা একটু নিচ থেকে পড়ে নিতে হবে। অ্যান ইকোনমিক মেজার্স অফ এফিসিয়েন্সি দ্যাট সামারাইজ দ্য ভ্যালু অফ আউটপুট রিলেটেড টু দ্য ভ্যালু অফ রিসোর্সেস ইউজ টু প্রডিউস দ্যাম। এখন আমি যে প্রোডাক্ট দিচ্ছি, দেখেছ আমি 5 কেজি দুধ দিয়ে যদি আমি কতটুকু মিষ্টি তৈরি করতে পারবো, হ্যাঁ এটাকে ইকোনমিক মেজারের মাধ্যমে যে আমি আসলে কি আলটিমেটলি আমার যে রিসোর্স আছে সঠিক ব্যবহার করতে পারলাম কিনা। দেখা গেছে অনেক সময় আমরা বাসায় যখন কোনো একটা প্রোডাক্ট বানাই, বিশেষ করে মেয়েরা যখন কোনো রান্নাবান্না করে, হ্যাঁ তখন দেখা আমি ছোটোবেলা জাস্ট যখন স্কুলে বা কলেজে স্কুলে যখন পড়ি, তখন আমি বিভিন্ন প্রোডাক্ট কিছু বানানোর জন্য বাসায় মার মানে মাকে বলতাম যে আমি এটা বানাবো, তখন মা বলতো প্রয়োজন নাই, কেন তো বলতো যে তুমি যা বানাবা তার চেয়ে বেশি নষ্ট করবা। দিস ইজ দ্য কল প্রোডাক্টিভিটি, দ্য লেভেল অফ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি হচ্ছে ইকোনমিক মেজার, যে আমি কতটুকু ইফিসিয়েন্টলি প্রোডাক্ট কী করতে পারলাম, ভ্যালু অফ আউটপুট রিলেটেড টু দ্য ভ্যালু অফ রিসোর্সেস ইউজ টু প্রডিউস দ্যাম। প্রোডাক্ট প্রডিউস করার জন্য ইউজ টু প্রডিউস দ্যাম মানে যেই রিসোর্সগুলো ব্যবহার করা হয় সেই রিসোর্সের কতটুকু আউটপুট আমরা নিয়ে আসতে পারলাম ইফিসিয়েন্টলি, সেটাকে আমরা বলছি প্রোডাক্টিভিটি। সো এটা একটু আপনারা দেখে নিতে পারেন, বাট আমি আর এটা বিশেষ একটা যাচ্ছি না। আউটপুট ইনটু ইনপুট ডিভাইড করলে প্রোডাক্টিভিটি পাওয়া যায়, লেবার প্রোডাক্টিভিটি আউটপুট ইনটু ডাইরেক্ট লেবার। এভাবে আমরা কতটা লেবার লাগলো প্রোডাক্ট উৎপাদন করার জন্য এটা জাস্ট আপনি একটু দেখে নিতে পারেন, এখানে তেমন কিছু আর নেই। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ক্লাস, হোপফুলি অল অফ ইউ আর ওয়ার এনজয়েড মাই ক্লাস। সো থ্যাংক ইউ সো মাচ, আমরা এখন একটু কুশন সেশনে চলে যাবো।